भोजन रेनबो मीडिया सस्पेंस थ्रिलर आज सुनबेন সমরেশ মজুমদারের লেখা অ্যাডভেঞ্চার থ্রিলার উনিশ বিশের প্রথম পর্ব অপহরণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অনেকেই বিদেশি থ্রিলার গল্প শুনতে চেয়েছেন আমাদের কাছে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি জমজমাট থ্রিলার। দেশীয় পটভূমিতে লেখা এই টানটান উত্তেজনাময় থ্রিলারটি আপনারা শুনে দেখুন। টানটান উত্তেজনা, রোমান্স আর সাসপেন্সের মিশেলে এই উপন্যাসটি আপনাদের অবশ্যই মুগ্ধ করবে। আর যদি ভালো লাগে তাহলে প্রিয় শ্রোতা বন্ধু, এখনো যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন আর শুনতে শুরু করুন আমাদের আজকের উপস্থাপনা, সমরেশ মজুমদারের লেখা অ্যাডভেঞ্চার থ্রিলার উনিশ বিশের প্রথম পর্ব অপহরণ। আয়নার সামনে আর ভেতরে যে দুজন, তারা কি একটুও আলাদা নয়? ওই চোখের টান কিংবা কপালের কোণে আধ ভাঙা চুল এবং সব মিলিয়ে উপচে পড়া এক আলো যা কিনা সমস্ত শরীরকে জড়িয়ে রেখেছে লাবণ্য হয়ে, এ সবই কি একজনের? এই আঠেরো উনিশ বছর বয়সটা সুরমা অপাঙ্গে আয়নাকে দেখল, তারপর ধীরে ধীরে কাছে এগোল। আয়নার কাছে সেও এগিয়ে আসছে, নাকের কাছে নাক, চোখের হাসিতে ছোঁয়াছুঁই। সুরমা বুক উজাড় করে শ্বাস ফেলল আর তখনই ঝাপসা হয়ে গেল আয়নার মুখের চিবুক ঠোঁট। জলজ বাতাস সাদা করে দিল কাজটাকে। সুরমা হেসে উঠে সরে এল। সরে আসতেই চোখে পড়ল দরজায় স্বপ্না দাঁড়িয়ে। ও মা, কি করছিস? আয়নাকে চুমু খাচ্ছিস? স্বপ্না অবাক গলায় শুধল, চুমু? চোখে কি পড়েছে তাই দেখছিলাম। সুরমা চটপট কথা সাজালো, চোখে তোর কাজল ছাড়া আর কি পড়বে? চোখ খোলা রাখলে দেখতে পেতিস, তোকে নিয়ে কি কাণ্ডটাই পাড়ায় হয়ে গেল। স্বপ্না ঠোঁট বেঁকিয়ে হাসলো। এ পাড়ায় ওই সুরমার বন্ধু, একসঙ্গে সেই ক্লাস ওয়ান থেকে টুয়েলভ ক্লাসে এসেছে। ওরা অবশ্য নিজেরা বলে সেকেন্ড ইয়ার, স্কুলের গন্ধটাকে ঝেড়ে ফেলতে চায়। স্বপ্নার চেহারা একটু খয়াটে ফর্সা, কিন্তু খুব বুদ্ধিমতী, ইংরেজিতে বেশ ভালো। কি হয়েছে রে? সুরমা জিজ্ঞাসা করল। আজ সকালেই ওরা ফিরেছে রাঁচি থেকে, সামারের প্রায় ২৫ দিন ওখানে খুব হই হই করে কাটিয়ে এলো ওরা। সুরমার বাবা স্বপ্নেন্দু মাস ছয়েক আগে রাঁচিতে বদলি হয়েছেন, তিনি একাই কোয়ার্টার্সে থাকেন, সুরমাদের নিয়ে যাননি পড়াশোনায় বিঘ্ন ঘটবে বলে। এবার সুরমা মা আর বোনের সঙ্গে ঘুরে এলো রাঁচি থেকে। ওখান থেকে তিনখানা চিঠি দিয়েছে সে স্বপ্নাকে, উত্তরও পেয়েছে, কিন্তু তাতে তো পাড়ার কোনো উল্লেখযোগ্য খবর ছিল না। অতীন পাগল হয়ে গিয়েছিল। স্বপ্না আস্তে আস্তে বলল, সে কি, কবে, কি করে পাগল হলো? ধ্যাত, যা, সত্যি বলছিস? একসঙ্গে এতগুলো প্রশ্ন করে বসল সুরমা, ওর কথাটা বিশ্বাসই হচ্ছিল না। তোরা চলে যাওয়ার দিন ছয়েক পরেই, এই তো গতকাল হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছে, পাড়ার সবাই জানে এই কথা। তুই আমাকে লিখিস না তো চিঠিতে? লিখলে তোর ভালো লাগতো না। কেন? ও তোর জন্যই পাগল হয়েছিল। কথাটা কানে যাওয়া মাত্র সুরমার শরীর অবশ হয়ে এলো। প্রথমে সে কথাটার কোনো মানেই খুঁজে পেল না। অতীন তার জন্যে কেন পাগল হবে? সে কখনো অতীনের সঙ্গে খারাপ ব্যবহার করেনি। অতীনরা আগে ওদের পাশের বাড়িতে থাকত, এখন পাড়ার মোড়ে মিষ্টির দোকানের উপরে উঠে গেছে। কলেজে পড়ে অতীন, পড়াশোনায় খুব একটা ভালো নয়, জ্ঞান হওয়ার পর থেকেই ওকে দেখে আসছে সুরমা। ছেলেবেলায় নাকি এই বাড়িতেই সারাদিন পড়ে থাকত। ছিপছিপে লম্বা, বয়সের তুলনায় বেশ লম্বা, ইদানিং লালচে লোমে মুখ ঢাকা, চোখ দুটো খুব সুন্দর। সুরমার সঙ্গে এককালে খুব মারপিট হতো, সেই কোন কালের ছেলেবেলায়। তার জন্য এখন পাগল হওয়ার কোনো মানেই হয় না। বড় হয়ে যাওয়ার পর
অতীন কেমন গম্ভীর হয়ে গিয়েছিল। এ বাড়িতে মাঝে মধ্যে আসে, সুরমার মায়ের সঙ্গে কথা বলে, সামনে পড়লে সুরমাকে দু একটা প্রশ্ন করে এবং চলে যায়। এমনকি যেদিন রাত্রে ওরা রাঁচিতে গেল সেদিনও তো এসেছিল। সেই বিকেলে স্বপ্নেন্দু চা খাচ্ছিলেন আর সুরমা কোন কোন গল্পের বই সঙ্গে নেবে তাই ভাবছিল। দরজায় শব্দ হতেই কাজল বললেন, যা তো দেখ কে এলো। সুরমা দরজা খুলতেই দেখল পাজামা পাঞ্জাবি পরে অতীন দাঁড়িয়ে। ওকে দেখে জিজ্ঞেস করল, কি এর মধ্যেই রেডি? বারে এখনই রেডি হব কেন, ট্রেন তো সেই রাত্রিরে। বাচ্চা মেয়েরা সকাল থেকে তৈরি হয় যাওয়ার জন্যে। সুরমা একটা কড়া কথা বলতে যাচ্ছিল এমন সময় মায়ের গলা শোনা গেল। কে এলো রে? সুরমা কিছু বলার আগেই অতীন চাচালো, আমি মাসিমা। অতীনের পিছু পিছু ঘরে ঢুকতেই সুরমা শুনতে পেল। স্বপ্নেন্দু বললেন, এই যে অতীন, কেমন আছো? ভালো, আপনি? ওই আর কি, ওখানে একা থাকতে কি আর ভালো লাগে, এবারে ওরা যাচ্ছে, কদিন বেশ হইচই করা যাবে। সুরমার মা এসে দাঁড়ালেন। হ্যাঁ রে অতীন, আমাদের পাড়ার মোড়ে রাত্রে ট্যাক্সি দাঁড়িয়ে থাকে না? হ্যাঁ, কেন? উনি চিন্তা করছেন ট্যাক্সি পাওয়া যাবে কিনা। ও, এই ব্যাপার, আমি ট্যাক্সি ডেকে দেব। স্বপ্নেন্দু যেন এইটাই চাইছিলেন। বাহ, খুব ভালো, আটটায় বেরিয়ে পড়ব। দেখ পারবি তো? বাহ, আমি কি আর ছোট আছি। তারপর সুরমার দিকে তাকিয়ে বলল, তুই কিন্তু মাসিমার কাছাড়া হবি না, হারিয়ে যেতে পারিস। না না, মেয়ে আমার লেডি হয়ে গেছে, ওখানে আমি একটা খুব ভালো ছেলে দেখে রেখেছি, এবার গিয়ে লাগিয়ে দেব বিয়ে। বাবা তুমি না, ও মা দেখো বাবা কি বলছে। সে তো ভালোই হয়, পছন্দ মতো অল্প বয়সী ছেলে যদি পাওয়া যায় তো দায় চুকিয়ে ফেলাই ভালো। সব মেয়েকেই তো একদিন না একদিন বাপের বাড়ি ছেড়ে যেতেই হবে, কি বলিস অতীন? সুরমার এখন মনে পড়ছে তখন অতীন কোনো উত্তর দেয়নি, শুধু সুরমার মুখের দিকে তাকিয়েছিল। তার খানিক বাদেই দু একটা কথা বলে সে চলে গেল। অন্তত সেদিন ওর কোনো পরিবর্তন চোখে পড়েনি। তবে হ্যাঁ, রাত আটটায় ট্যাক্সি নিয়ে অতীন আসেনি, স্বপ্নেন্দুকেই ট্যাক্সি ডেকে আনতে হয়েছিল। স্বপ্নেন্দু রেগে গিয়ে বলেছিলেন, ইরেসপন্সিবল, করবি না তো আগ বাড়িয়ে বললি কেন, কলকাতার ছেলেদের মধ্যে কোনো ডিসিপ্লিন নেই। অতীনটা তো এরকম নয়, ওকে সেই ছেলেবেলা থেকে দেখে আসছি, কিছু হলো কিনা কে জানে। কিছুই হয়নি, কোথাও আড্ডা মারছে, এখনকার ছেলেদের তুমি চেনো না। শোনো, ওকে অত ঘন ঘন বাড়িতে আসতে দিও না। সুরমা বন্ধুর দিকে তাকালো। এই তো সেদিনের ঘটনা এগুলো, এই ঘটনার জন্যে কোনো মানুষ পাগল হয় নাকি? সে এগিয়ে এসে স্বপ্নার হাত ধরল। কি হয়েছে আমায় খুলে বল স্বপ্না। স্বপ্না ইতস্তত করল, একবার ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো, তারপর বলল, এখানে নয়, মাসিমা এলে শুনে ফেলবেন, তার চেয়ে তোদের ছাদে চল। সুরমাদের এই ফ্ল্যাট বাড়িটার ছাদটায় বিকেলে যেন হাট বসে যায়, সব ফ্ল্যাটের মেয়ে বাচ্চা সেজেগুজে চলে আসে এখানে, এক এক দলের পৃথক আড্ডা বসে, আশেপাশের নিচু ছাদগুলোকে পরিষ্কার দেখা যায়। সুরমা ইদানিং ছাদে উঠত না, আজে বাজে কিছু ছেলে অন্য ছাদ থেকে হাঁ করে তাকিয়ে থাকে এই দিকে। ছেলেদের এই রকম অসভ্যতা ভীষণ খারাপ লাগে ওর, বুড়ো বুড়ো লোকগুলো পর্যন্ত ওর দিকে এমন ভঙ্গিতে তাকায় যে গা জ্বলে যায়। ছাদের ঠিক মাঝখানে ওরা বসল। এখন রোদ্দুর নেই কিন্তু ছায়াতে আলো মাখানো, আকাশটা আজ কাচের মতো ঝকমকে। সেদিক থেকে চোখ সরিয়ে সুরমা বলল, এবার বলতো কি হয়েছিল। তোরা রাঁচি চলে যাওয়ার তিন দিন পর ঘটনাটা ঘটল। রবিবার দিন দুপুরবেলায় আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে অতীন চিৎকার করতে লাগলো তোর নাম ধরে। আমার নাম ধরে? মুখ চোখ লাল হয়ে গেছিল, কি বিভৎস দেখাচ্ছিল ওকে। কি বলছিল? আই লাভ ইউ সুরমা, আই লাভ ইউ সুরমা। যা ইস। হ্যাঁ রে, আমরা তো সবাই অবাক, পাড়ার ছেলেরা ধরাধরি করে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিল, শুনলাম খুব ভয়ঙ্কর হয়ে গেছে, ও দড়ি দিয়ে বেঁধে রেখেছে, সারাক্ষণ গালাগালি করছে আর মাঝে মাঝে ওই কথা বলছে, শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে গিয়েছিলেন ওর মা। একটু থেমে স্বপ্না বলল, যাই বলিস, ওর মাকে আমার একদম পছন্দ হয় না।
সুরমা অবশ হয়ে গিয়েছিল। কোন রকমে কথা বলল, কেন কেমন যেন স্বার্থপর স্বার্থপর, নিজের ছেলের দোষ দিল না, উল্টে তোর বাবার নামে সাত পাঁচ বলে বেরিয়েছে। আমার বাবার নামে সে কি বলেছে? তোরা একদিন মেশামেশি করার পর এখন তোর বাবা রাঁচিতে নিয়ে গিয়ে তোর বিয়ে দিচ্ছে, এইসব আমি তো শুনে একদম বিশ্বাস করিনি। তোর বিয়ে হলে আমি জানতে পারতাম না বল? সুরমা হাসবে না কাঁদবে বুঝতে পারছিল না। রাঁচিতে যাওয়ার দিন বাবা স্রেফ রসিকতা করে যে কথাটা বলেছিল তা শুনে অতীন পাগল হয়ে গেল। এরকম কখনো হয়? একটা কথা সত্যি বলবি? বল। তোর সঙ্গে অতীনের মানে লাভটাও হয়েছিল, বলিসনি কেন? যা, তোকে ছুঁয়ে বলছে স্বপ্না, আমার সঙ্গে ওর কিছুই হয়নি। ওকে তো ছেলেবেলা থেকে আমি দেখছি, কিন্তু কখনো মনের মধ্যে অন্য কোনো চিন্তা আসেনি। ইদানিং তো আমার সঙ্গে কথাও বলতো না অতীন, খুব মুখোমুখি না পড়লে আমিও বলতাম না। ও যে এই সব যা তা ভাবছে তাও আমাকে কখনো বলেনি। আমার এমন লজ্জা করছে না এখন, পাড়ার সবাই কি ভাবছে বলতো? সুরমার সত্যিই লজ্জা করছিল। একজন পাগল হয়ে রাস্তায় তার নাম ধরে চেঁচামেচি করছে ভাবতেই তার গায়ে কাঁটা দিল। ছেড়ে দে সব কথা, এখন তো অতীন ভালো হয়ে গিয়েছে। আজ সকালেই দেখলাম খুব গম্ভীর মুখে হেঁটে যাচ্ছে। তুই যখন এসবের সঙ্গে জড়িত নস তখন তুই ভাববি কেন? সন্ধে ঘন হতে ওরা নেমে এলো ছাদ থেকে। কদিন বাদেই একটা পরীক্ষা, স্বপ্ন আর বেশিক্ষণ থাকলো না, দরজা অব্দি পৌঁছে দিয়ে ফিরে এলো সুরমা। ওর খুব ইচ্ছে করছিল মায়ের কাছে এইসব কথা খুলে বলে। অতীনের সঙ্গে তার যে কোনো সম্পর্ক নেই বা ওইসব বাবার মতো মন তার তৈরি হয়নি এই কথা আর কেউ না জানুক মা জানে, কিন্তু কথাটা বলতে যে তার খুব সংকোচ হচ্ছিল। সে অপেক্ষা করছিল মা যদি কারো কাছে ঘটনাটা শুনে তাহলে নিজে থেকেই জিজ্ঞাসা করবে, তখনই বলা সহজ হবে। আজকাল বাবা বেশিরভাগ সময় রাঁচিতে থাকেন, বাবার জন্য ওর খুব মন কেমন করে। ওরা দুই বোন, ছোট বোন এত ছোট যে সুরমার বন্ধু হতে পারে না। মায়ের কাছে ও অনেক কথা বলে কিন্তু সব কথা বলতে পারে না, পারলে তো স্বপ্নের কথাটাও বলতে পারত। কাল রাত্রে মায়ের পাশে শুয়েও যখন ঘুম আসছিল না তখনও বলতে পারেনি। এ কথাও ঠিক, বাবাকেও কথাটা বলতে পারত না, কিন্তু কিছুদিন থেকে বাবাকে ওর খুব কাছের মানুষ বলে মনে হচ্ছে। ও যেই বড় হয়ে উঠল অমনি মনে হলো বাবার অনেক কিছু ওর ভালো লাগে। আজকাল বাবা যখন ওর সঙ্গে রসিকতা করেন তার মধ্যে একটি বয়স্ক মত কাজ করে। এই সেদিন সন্ধ্যেবেলা ওরা গাড়িতে বেরিয়ে রাঁচিতে ফিরছিল, বাবা বললেন, দেখ সুরমি আকাশটা দেখ, যেন কলজে ফেটে রক্ত ঝরছে। সুরমির খুব ভালো লাগলো, ও বুঝল কষ্টের রং মাঝে মাঝে লাল। সূর্যের জন্যে আকাশের যে কষ্ট সেটা যে দেখেছে তার মধ্যেও ছড়িয়ে গেল। বাবা এভাবে ওকে ভাবতে সাহায্য করেন, কিন্তু মা হলেন আটপৌরে। এমনিতে খুব ভালো, যতটা ভালো একজন মা হতে পারে, কিন্তু মায়ের সঙ্গে কথা বললে মনের বয়স বাড়ে না। আর এই সময়টায় বাবা রাঁচিতে চলে গেলেন বদলি হয়ে। কদিন ধরে রাঁচিতে ও খুব সুন্দর কাটিয়েছে, কিন্তু অতীনটা এমন কাণ্ড করলো কেন? ও কি সুরমার কথা ভাবত? ওকে যাকে বলে ভালোবাসা তাই বাঁচত? ও তো কখনো সেরকম বুঝতে পারেনি, কাউকে ভালোবাসার কথা ওর মনেই আসেনি। অতীন এত কাছের ছেলে যে ওর সম্পর্কে এইসব চিন্তা ওর মাথায় আসেনি। কিন্তু সেই অতীন রাস্তায় রাস্তায় চিৎকার করবে আই লাভ ইউ সুরমা কোনো কারণ ছাড়াই। একই সেই খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভেতরে, যেই শুনল রাঁচিতে গিয়ে সুরমার বিয়ে দেওয়া হবে অমনি সব ওলট পালট হয়ে গেল। সেই জন্যেই কি কথা দিয়ে ও ট্যাক্সি ডেকে নিয়ে এলো না, আর ওই চিন্তায় পাগল হয়ে গেল। ও কি গোপনে সুরমাকে এতখানি ভালোবাসত? পাগল, এরকম একতরফা ভালোবাসার কি মূল্য? কিন্তু ও বুঝতে পারছিল অতীনের জন্যে মনের মধ্যে কেমন একটা মায়া মিশেছে। আহা বেচারা, একে কি করুণা বলে সুরমা জানে না, তবে ওকে সামনে পেলে ও সুন্দর করে বুঝিয়ে সহজ করতে পারত। তারপরেই মনে হলো এসবের কি দরকার, এই ঘটনাকে খামোকা এত গুরুত্ব দিচ্ছে কেন? ও যেমন আছে তেমন থাকবে, সুরমার তো অতীনের উপর কোনো দুর্বলতা নেই, তাছাড়া অতীন তো আবার সুস্থ হয়ে গিয়েছে, ভালো থাক এই যথেষ্ট।
সুরমাদের এই বাড়িটা কলকাতার আর পাঁচটা মধ্যবিত্ত সংসারের থেকে পৃথক নয়। স্বপ্নেন্দুর ভালো চাকরির কল্যাণে এখানে কখনো অভাব ঢোকেনি বটে, কিন্তু সব কিছুই একটা গুণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল। সুরমার মায়ের ওপরই এখন সংসারের পুরো দায়িত্ব। স্বপ্নেন্দু মাসে একবার আসেন হয়তো, ছোট বোন উর্মিকে সামলাতেই মায়ের সময় কেটে যায়। সুরমা যেমন শান্ত, উর্মি ঠিক তার বিপরীত। বড় মেয়ে সম্পর্কে সুরমার মায়ের দুশ্চিন্তা নেই, সারাদিন বই মুখে নিয়ে ব্যস্ত আছে। প্রথম প্রথম বড়দের বই পড়া নিয়ে রাগারাগি করতেন সুরমার মা, এই বয়সে এত পাকা বই পড়বে কেন। সেই ক্লাস এইটে বঙ্কিমচন্দ্র শেষ করেছে বাবার প্রশ্রয়ে। প্রথম প্রথম স্বামীর ওপর খুব রাগ হতো, মেয়েকে এত লাই দেওয়া ঠিক হচ্ছে না মনে হতো, কিন্তু এখন ধারণা পাল্টাচ্ছেন। সুরমা যে আর পাঁচটা ফাজিল মেয়ের মতো নয় উপলব্ধি করে নিশ্চিন্ত হয়েছেন, এটা খুব বড় রকমের শান্তি। আজ রবিবার, দুপুরে খেয়ে দিয়ে মায়ের পাশে শুয়ে পড়ছিল সুরমা। উর্মিকে জোর করে ঘুম পাড়াতে হয়েছিল, কিন্তু সুরমা কখন নিজেই ঘুমিয়ে কাঁদা। কদিন থেকে মেয়েটা বলছিল চোখ ব্যথা করে, ভাবছিলেন একবার একজন চোখের ডাক্তারের কাছে নিয়ে যাবেন। দিন রাত বই মুখে করে বসে থাকলে চোখের আর কি দোষ। ঘুম থেকে উঠে চুলটুল বেঁধে হঠাৎ খুব সাজতে ইচ্ছে করল সুরমার। রাঁচি থেকে কেনা জিন্সের প্যান্ট আর শার্টটা পরে ফেলল। সচরাচর প্যান্ট পরে না সুরমা, স্বপ্নেন্দু রাঁচিতে কিনে দিয়েছিলেন, বলেছিলেন বাইরে বেড়াতে গেলে এটা পরবি, আজকাল তো সব মেয়েই প্যান্ট পরে, তা পাহাড়ে ওঠানামা করতে সুবিধেও হবে বেশ, প্যান্ট পরলে তাকে বেশ স্মার্ট দেখাবে। মজা লেগেছিল সুরমার, কদিনের আড়ষ্টতা ঘুচেছিল। নিজেকে ঠিক ছেলে ছেলে লাগে প্যান্ট পরলে, শুধু হিপের ওপর লাগানো কোম্পানির ধাতব লেবেলটি খুলে ফেলেছিল প্যান্ট থেকে, অন্যের বিজ্ঞাপন অকারণে শরীরে বইবে কেন। সুরমার মাও প্যান্ট দেখে মজা পেয়েছিলেন, ভাবখানা এইরকম, আর তো পরতে পারবে না, এই বেলা পরে নিক। পড়ার টেবিলে এসে সুরমার মনে পড়ল আজ স্বপ্না আসেনি, অথচ স্বপ্নাকে পই পই করে সে বলে দিয়েছিল ডায়েরিটা ফেরত দিতে। আগামী কালই একটা টেস্ট আছে, সেটার জন্যে ডায়েরিটা দরকার, সমস্ত ক্লাস নোট রয়েছে ওটাতে। সুরমার বাড়ি থেকে বের হতে একটুও ইচ্ছে করছিল না, এখনও শরীর থেকে আলসেমিটা যায়নি, আর একটু ঘুমোতে পারলে বেশ হতো। তাছাড়া এই শার্ট প্যান্ট পরে পাড়ার চেনা লোকেদের সামনে হাঁটতে একদম ইচ্ছে করছিল না, কেউ যদি কিছু বলে সেটা খুব লজ্জার হবে, আবার এগুলোকে ছাড়তেও আলিশ্যে লাগছিল। এছাড়া আরেকটা লজ্জা লুকিয়ে আছে, সবাই তো এখন তার দিকে হাঁ করে চেয়ে থাকবে, কেউ কি বিশ্বাস করবে অতীনের সঙ্গে তার কোনো সম্পর্ক কখনো ছিল না। ভীষণ রাগ হচ্ছিল ওর অতীনের ওপর, কিন্তু তারপরেই ও মত বদলালো। সে যত ঘরের মধ্যে বসে থাকবে তত তো লোকে সন্দেহটাকে সত্যি ভাববে, তাছাড়া তাকে কলেজে যেতে হবেই যখন, তখন লজ্জা করে কী লাভ, বরং সবাইকে দেখিয়ে দেওয়াই ভালো, এসব সে গ্রাহ্যই করে না। কেউ জিজ্ঞাসা করলে মুখের ওপর বলে দেবে ওইসব নোংরা ব্যাপারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সুরমা ঘর থেকে বেরিয়ে এলো। মা, আমি স্বপ্নাদের বাড়িতে যাচ্ছি। তাড়াতাড়ি আসিস, আর হ্যাঁ, বৃষ্টি আসতে পারে, তুই ছাতাটা নিয়ে যা। সুরমার মা ছাতা খুঁজতে লাগলেন। দেখ, এইখান থেকে এইটুকু আর ছাতা নেব না, বলে ফ্ল্যাট থেকে বেরিয়ে তরতর করে নেমে এলো। বড় রাস্তা দিয়ে মিনিট তিনেক গেলেই স্বপ্নাদের বাড়ি। দোতলার ফ্ল্যাটে ওরা থাকে। মেঘের জন্যেই আকাশ বেশ অন্ধকার হয়ে এসেছিল, রাস্তায় লোকজনও কম, এক আধজন ছাড়া চেনা লোক চোখে পড়ছিল না। চারধারে একটা পালানো পালানো ভাব দেখে মজা লাগছিল ওর, এখন অন্তত কলকাতার এই পাড়ায় কেউ কারোর দিকে নজর দিচ্ছে না। স্বপ্না দরজা খুলল, ওকে দেখে ও একেবারে হতবম্ব। মা, তুই প্যান্ট পরেছিস, ইস কি সুন্দর দেখাচ্ছে তোকে, রাঁচি থেকে বানিয়েছিস না। সুরমা ভেতরে ঢুকে এমন ভঙ্গিতে হাসলো যেন প্যান্টটা কোনো গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ই নয়, কিন্তু ও স্বপ্নার চোখে লোভ পড়তে পারল। স্বপ্না এখন চাইবে দ্রুত একটা ভালো প্যান্ট হোক। সুরমা বলল, তুই গেলি না যে বড়, ডায়েরিটা দে। ওরা কিছুক্ষণ গল্প করার পর স্বপ্নার মা এলেন। বাবা কিনে দিল বুঝি? কি মাসিমা? ওই পোশাক? হ্যাঁ, রাঁচিতে গিয়ে বললেন এটা পরলে পাহাড়ে ওঠার সুবিধে হয়। তা কলকাতাতেও বুঝি পাহাড় বই নিয়ে এসেছিস, কি যে সব রুচি হচ্ছে। সুরমার খুব লজ্জা করছিল, ঠিক এই রকম আঘাত দিয়ে স্বপ্নার মা কখনো কথা বলেন না। ও বলল, স্বপ্না আমি বরং চলি। স্বপ্না ঘাড় কাত করল।
ওই মুহূর্তে ওকে কেমন দুঃখী দুঃখী দেখাচ্ছিল। দরজার কাছে পৌঁছতেই স্বপ্নার মা বললেন, হ্যাঁ রে, অতিনাস্তদের বাড়িতে গিয়েছিল। সুরমার মুখে রক্ত জমল, সে কোনো রকমে ঘাড় নাড়ল। না তো, কি যে করিস তোরা, স্বপ্ন অবশ্য বলছিল তুই ইনভলভ নস, কিন্তু পাড়ার লোকে সে কথা বিশ্বাস করবে কেন? এক হাতে তো আর তালি বাজে না, তাই একটু সাবধানে যাস, পাগলটা নাকি প্রায়ই ঘোরাফেরা করে, আমার তো বাবা পাগল দেখলেই বুক হিম হয়ে যায়। স্বপ্নার মায়ের কথা শেষ হওয়া মাত্র সুরমা দরজা ডিঙিয়ে গেল। উফ, মানুষ কি দ্রুত পাল্টে যায়। সে ঠিক করল আর কখনো স্বপ্নাদের বাড়িতে আসবে না। চোখে জল এসে গিয়েছিল সুরমার, দ্রুত মুছে নিয়ে নিজেকে শক্ত করল। না, কে কি বলল তাই নিয়ে কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। ডায়েরিটা বাঁ হাতে নিয়ে ফুটপাত দিয়ে একটু এগোতেই চমকে উঠল। সুরমার সমস্ত শরীরে কাঁপন এলো। ও কি করবে ভেবে পাচ্ছিল না। মুহূর্তেই অসাড়তা কেটে গেল, সে অন্য ফুটপাতের দিকে তাকালো। না, কোনোভাবেই পাশ কাটানোর উপায় নেই। পরক্ষণেই মনে হলো আশেপাশের বাড়ির লোক জানালা দিয়ে তাকে দেখছে কিনা। স্বপ্নাদের বাড়ির সদর দরজা এখান থেকে দেখা যায় না, এইটুকুই বাঁচোয়া। সে ঠিক করলো পাশ কাটিয়ে চলে যাবে। অতীনের এক হাতে কিডস ব্যাগ, অন্য হাত মুঠো করা, মাথা নিচু করে আসছিল। মুখোমুখি হতেই যেন দুচোখ জ্বলে উঠল ওর। আরে তুই কবে এলি? পা বাড়ালো সুরমা। দাঁড়া, তোর সঙ্গে কথা আছে। না, কোনো কথা নেই। আছে কি না আছে সে আমি বুঝবো। রাঁচিতে পাত্র জুটল না, আমার পথ ছাড়। হঠাৎ অতীনের গলার স্বর পাল্টে গেল। তুই এমন কেন রে? সুরমার সমস্ত শরীর কেঁপে উঠল। ওর মনে হচ্ছিল অতীন বোধহয় এখনো পুরোপুরি সুস্থ নয়। ওর কথাগুলো কেমন যেন নিঃশ্বাস জড়ানো। আমি যাই। যাবি তো, আমার জন্য তুই থাকবি কেন? অতীনের কণ্ঠস্বর ক্রমশই উঁচু পর্দায় উঠল। সুরমা দেখল ওর চোখের আলো নিভে গেছে। কেমন ঠান্ডা স্যাঁতস্যাঁতে ভাব সেখানে। যদি এখনই আচমকা চিৎকার করে ওঠে, যদি পাগল হয়ে যায় ফের, সে যদি দৌড়ে বাড়ি যাওয়ার চেষ্টা করে, তাহলে কি অতীনও পেছনে দৌড়বে? ঠিক সেই সময় রাস্তার ওপাশের বাড়িটার জানালা খুলে গেল। একটা বউ হাঁ করে তাদের দেখতে লাগলো সেখানে দাঁড়িয়ে। অতীন বলল, যাক আমি চলে যাচ্ছি আজকে। কোথায়? দার্জিলিংয়ে। ওখানে আমার এক নেপালি বন্ধু চাকরি দেবে বলেছে, আর তোকে কখনো বিরক্ত করব না আমি। শুধু যাওয়ার আগে কয়েকটা কথা বলতে চাই। বাড়িতে চল। না, ওসব কথা বাড়িতে বসে বলা যায় না। কি কথা? আমি কেন পাগল হয়েছিলাম আমি তার কি জানি। তোর জন্যে, শুধু তোর জন্যে। আমার বেশি সময় নেই, তুই আমার কথা শুনবি কিনা বল। কথা শেষ করতে না করতেই হাত তুলে একটা ট্যাক্সিকে থামালো অতীন। তারপর দরজা খুলে ডাকল, উঠে পড়, যেতে যেতে কথা বলবো। আমি কোথায় যাব? স্টেশনে আমাকে তুলে দিয়ে ফিরে আসবি, নইলে তোকে আর কোনোদিনও আমার বলা হবে না রে। আয়, তোর পায়ে পড়ি, আয়। ভিক্ষে চাওয়ার গলায় বলল অতীন, বাড়িতে রাগ করবে, আমি যেতে পারবো না অতীন। আধ ঘন্টার জন্যে আয়, কেউ টের পাবে না। আয় সুরমি। সুরমা মুখ তুলতেই দেখতে পেল দূরে পাঁচ ছজন ছেলে আসছে। ওরা যদি এই দৃশ্য দেখে তাহলে আর দেখতে হবে না। ওর হঠাৎ মনে হলো যদি আধ ঘন্টা ওর সঙ্গে থেকে ও শান্ত হয়, তাহলে একটা ঝামেলা থেকে বাঁচা যায়। সে তো কোনো বিরাট অন্যায় করছে না। আর এই সময়ে টুপটুপ করে বৃষ্টি ঝরতে শুরু করলো। যারা রাস্তায় ছিল তারা ছোটাছুটি করে মাথায় ছাদ খুঁজতে লাগলো। প্রায় চিৎকার করে উঠল অতীন, আয় ভিজে যাবি। বৃষ্টি থেকে বাঁচার জন্যেই কিংবা দায়ে এড়ানোর ভঙ্গিতে সুরমা ট্যাক্সিতে উঠল। অতীন দরজা বন্ধ করে বলল, শিয়ালদা স্টেশন। ট্যাক্সিতে উঠেই সুরমার মনে হলো এ কি করল সে, কেন সে আচমকা উঠে পড়ল। এখন যদি পাড়ার কেউ দেখে তাহলে হাজার বললেও বিশ্বাস করবে না। মায়ের কানে গেলে তো আর আসতো রাখবে না। সে আসতে চায়নি, এ কি কাউকে বোঝানো যাবে। গাড়িটা ততক্ষণে ট্রাম লাইনের ধার ঘেঁষে ছুটছে। সুরমা নিজেকে গুটিয়ে নিয়ে জানালা ঘেঁষে বসল। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, সাদা দেখাচ্ছে চারধার। একটু বাদে সুরমা মুখ ঘোরাল। ওপাশের জানালার গায়ে প্রায় নেতিয়ে শুয়ে আছে অতীন।
এই কদিনেই কি ভীষণ রোগা হয়ে গেছে। মুখে দাড়ি থাকা সত্ত্বেও শীর্ণ ভাবটা চোখে পড়ছে, চুলগুলো উস্কো খুস্কো, এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। ওদের বাড়ি থেকে ট্যাক্সিতে শিয়ালদায় পৌঁছতে মিনিট দশেক লাগে। এই সময়ের মধ্যে অতীন কি বলবে বলে নিতে পারে, কিন্তু ওর তো কোনো ব্যস্ততা দেখতে পাচ্ছে না ট্যাক্সিতে ওঠার পর থেকে। তাই সুরমা জিজ্ঞেস করল, কি বলবি বলছিলে? অতীন ঘোলা চোখে তাকাল, ওর চোখের পাতা কাঁপতে লাগলো। তারপর সুরমাকে চমকে দিয়ে হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠল দুহাতে মুখ ঢেকে। কান্নার বেগটা এমন ঢেউয়ের মতো আসছে যে মনে হচ্ছিল মোচার খোলার মতো ভাসছে ও। সুরমা এত নার্ভাস হয়ে পড়ল যে কি করবে বুঝতে পারছিল না। ওর প্রথমে মনে হলো অতীন কি আবার পাগল হয়ে গেল, পাগলরা কি এমনই আকস্মিকভাবে কাঁদে? কিন্তু এরকম কান্না খুব গভীর দুঃখ না পেলে বুক থেকে উঠে আসে না। এই সময় ট্যাক্সিওয়ালা মুখ ফিরিয়ে জিজ্ঞাসা করল, অতীনের পক্ষে জবাব দেওয়ার প্রশ্নই ওঠে না। বিব্রত মুখে সুরমা বলল, কিছু না। লোকটা কি বুঝলো কে জানে, আবার গাড়ি চালাতে শুরু করল। অতীনের অবস্থা এমন যে সুরমার ভয় হলো ও বোধহয় ট্যাক্সি থেকে নামতেই পারবে না। ক্রমশ ছেলেটার ওপর ভীষণ মায়া হলো সুরমার। শৈশব থেকে ওকে কখনোই এমন করে কাঁদতে দেখেনি। একবার দোতলা থেকে পড়ে গিয়ে পায়ের হাড় ভেঙেছিল অতীন, তখন বছর সাতেক বয়স বোধহয়, তখনও তো এমন করে কাঁদতে দেখেনি সুরমা। সে একটু সরে বসে অতীনের বাজুতে হাত রাখল। এই কাঁদছিস কেন? অতীন জবাব দিল না। ও যেন একটা কান্নার নেশায় আচ্ছন্ন। সুরমা আবার ডাকল, এই অতীন প্লিজ কাঁদিস না, আমাকে কি বলবি বলছিলি বল। একটু একটু করে নিজেকে সামলালো অতীন, কিন্তু ততক্ষণে স্টেশন এসে গিয়েছে। চোখের জল মুছে সোজা হয়ে বসলো যখন, তখন ট্যাক্সি স্ট্যান্ডে এসে দাঁড়াল। সুরমা দেখল অতীন পকেট থেকে একগোছা টাকা বের করে ভাড়া মেটালো। অত টাকা সুরমা একসঙ্গে কখনো হাতে দেয়নি। ওদের বাড়িতে ছোটদের হাতে টাকা দেওয়ার নিয়ম নেই। অতীনের কাছে অত টাকা এলো কী করে? দরজা খুলে অতীন ওকে ইঙ্গিতে নামতে বলে স্টেশনের ওপরের ঘড়ির দিকে তাকাল। ওর গলার স্বরে তখনও কাঁপুনি, এখনো আধ ঘন্টা আছে, তুই আমার সঙ্গে প্ল্যাটফর্মে চ। না আমি বাড়ি যাব। এই বৃষ্টি না থামলে যাবি কি করে? মিনিট পনেরো অপেক্ষা করে না হয়ে চলে যাস। অতীনের গায়ে বৃষ্টির জল পড়ছে। বাধ্য হয়ে সুরমা ট্যাক্সি থেকে নেমে প্রায় দৌড়ে স্টেশনের ভেতরে ঢুকে পড়ল। চারধারে মানুষেরা বৃষ্টির জন্য আটকে থাকায় গম গম শব্দ হচ্ছে। ওদের ভিজে যাওয়া চেহারার দিকে অনেকেই তাকিয়েছিল। সুরমা আড়ষ্ট হয়ে রইল, এই ভিড়ের মধ্যে পাড়ার কেউ নেই তো, থাকলে আর মুখ দেখাতে হবে না। হঠাৎ ওর খেয়াল হলো পকেটে একটা পয়সাও নেই, ফিরে যাওয়ার সময় বাসে টিকিট কাটতে হবে। এত দূরে সে কখনো একা আসেনি, অতীনের কাছে চাইবে নাকি? নাচে কোনো উপায় অবশ্য নেই। সে হঠাৎ আবিষ্কার করল একা দাঁড়িয়ে আছে, রাত্রের আলোগুলো জ্বলছে এবং অতীন নেই। নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল ওর। চারপাশে তাকিয়ে অতীনকে দেখতে পেল না। এইভাবে তাকে ফেলে কি অতীন চলে যাবে? তাহলে নিয়ে এলো কেন? সুরমা কি করবে বুঝতে পারছিল না। মিনিট পাঁচেক দাঁড়িয়ে থাকার পর যখন দূরে অতীনকে দেখতে পেয়ে প্রায় দৌড়ে গেল। কোথায় গিয়েছিলে না বলে? অতীনের যেন কোনো বোধ শক্তি নেই এমন ভঙ্গিতে বলল, চল। কিন্তু আমার কাছে বাড়ি ফেরার পয়সা নেই। দিয়ে দেব। প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে ট্রেনটা ভিজছে, বৃষ্টির জন্য কিনা কে জানে যাত্রীরা এখনো অল্প। একটা বেঞ্চিতে ব্যাগ রেখে অতীন বসল। সুরমা সামনে দাঁড়িয়ে ট্রেনটাকে দেখে জিজ্ঞেস করল, সত্যি চলে যাচ্ছিস? হ্যাঁ। চাকরি করবি? যদি না পাস? পাবই, সুনীল আমাকে কথা দিয়েছে। বাড়িতে জানে না? তাহলে টাকা পেলি কোথা থেকে? পেয়েছি। সত্যি বলতো কেন যাচ্ছিস তুই? তুই কি বুঝিস না আমি যে তোকে ভালোবাসি তুই জানিস না? কিন্তু আমি তো তোকে বিশ্বাস করে এরকম পাগলামি? ও এখন তো তুই আমাকে পাগল বলবি, জানি আমি তোর যোগ্য নই, আমার চেয়ে অনেক ভালো ছেলে পাবি। ও ভগবান! অতীন এরকম করে বলিস না, তোর সঙ্গে আমার কোনোদিন কিচ্ছু হয়নি। কে বললে কিছু হয়নি? আমি তো তোকে ভালোবেসে এসেছি,
প্রতিদিন তোর কথা ছাড়া অন্য কোনো চিন্তা করতাম না। আমি জানি তুই আমার চেয়ে অনেক মূল্যবান, কিন্তু আমি যে তোকে ভালোবাসি কি করব বল। না, ওখানে আমি আর যাব না, তোকে আমি পাবো না এটা আমি ওখানে বসে ভাবতে পারবো না। সুরমি, তুই আমাকে একটু ভালোবাস। সুরমা কি বলবে বুঝে উঠতে পারছিল না। হঠাৎ অতীন ওর দুটো হাত আঁকড়ে ধরল। তুই আমার সঙ্গে চল সুরমি, আমি চাকরি করব, বিয়ে করে আমরা খুব সুখে থাকব, আমি বেঁচে যাব সুরমি। সুরমা দ্রুত মাথা নেড়ে চিৎকার করে উঠল, না সে হয় না না। ওরা এতক্ষণ লক্ষ্য করেনি দু একজন করে মানুষ জমছিল কাছাকাছি। সুরমা চিৎকার করে উঠতেই একজন এগিয়ে এলো। কি হয়েছে? সুরমা ততক্ষণে হাত ছাড়িয়ে নিয়েছে। লোকটি আবার কড়া গলায় বলল, কি ব্যাপার? তখন থেকে দেখছি একটা গোলমাল হচ্ছে মনে হচ্ছে। সুরমা কি বলবে বুঝতে পারছিল না, ওর সমস্ত শরীর হিম। অতীন উঠে দাঁড়িয়ে বলল, কিছুই হয়নি, আপনার কি দরকার? লোকটি শক্ত চোখে ওর দিকে তাকালো। আপনাদের আমার সঙ্গে আসতে হবে। কেন, কোথায়? অতীনের গলা কাঁপছিল না। লোকটা পকেট থেকে কার্ড বের করে দেখালো। এই সময় আরেকটি মোটামতো বয়স্ক লোক কাছে এলেন। কি হয়েছে সাম? এদের মধ্যে একটা গোলমাল আছে স্যার। আশেপাশে তখন বেশ ভিড় জমে গেছে। সুরমার মনে হলো সে অজ্ঞান হয়ে যাবে, এরা নিশ্চয়ই পুলিশের লোক, ওদের যদি অ্যারেস্ট করে নিয়ে যায় তাহলে আত্মহত্যা করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। পাড়ার লোক দূরের কথা, মা বাবাকেই মুখ দেখাতে পারবে না সে। মোটা লোকটি ওদের সামনে এসে দাঁড়ালো। কি নাম? আমি অতীন সেন, আর ও সুরমা। কোথায় যাচ্ছ? শিলিগুড়িতে। কেন? মাসিমার বাড়িতে। এখানে কোথায় থাকো? 52A/2 চক্রবাড়িয়া। ওকে হয় তোমার? একটুও ইতস্তত না করে অতীন বলল, আমার বোন। কিরকম বোন? নিজের। লোকটা সুরমার দিকে ঘুরে বলল, ও কি সত্যি কথা বলছে? সুরমা সম্মোহিতের মতো মাথা নাড়ল। হ্যাঁ। মাসিমার বাড়িতে একা একা যাচ্ছ কেন? মাস্তুতো বোনের বিয়ে, তাই বাবা মা দুদিন পরে আসবেন, অতীন জবাব দিল। প্রথম লোকটা এবার জিজ্ঞেস করল, আরে তাহলে তখন তুমি চাচাচ্ছিলে কেন? প্রশ্নটা সুরমাকে উদ্দেশ্য করে। ও একা যেতে চাইছিল না তাই। একা কেন, তুমি তো আছো। আমাদের তো রিজার্ভেশন নেই, তাই আমি ওকে বললাম তুই জেনারেল কম্পার্টমেন্টে উঠতে পারবি না, যা ভিড়, বরং লেডিস কম্পার্টমেন্টে গিয়ে বস। সঙ্গে সঙ্গে ও চিৎকার করতে লাগলো, একা একা সারা রাত যেতে পারবে না। সুরমা এরকম অবাক কখনো হয়নি। অতীন এত চমৎকার মিথ্যে অনায়াসে বলতে পারে? ওর মনে হচ্ছিল এই মিথ্যেটা লোকগুলো বিশ্বাস করুক, তাহলে আর হাঙ্গামা হবে না। এখন কোনো রকমে বাড়ি ফিরে যেতে পারলেই সে বাঁচে। মোটা লোকটা গাড় বেঁকিয়ে জিজ্ঞাসা করল, তাই নাকি? সুরমা নীরবে মাথা নাড়ল, হ্যাঁ। এই সময় ট্রেনটা হুইসেল দিয়ে উঠল। অতীন ব্যস্ত চোখে সেদিকে তাকাতে মোটা লোকটা সঙ্গীকে বলল, না হে, মনে হচ্ছে ডালমে কই কালা নেই। তুমি এক কাজ করো, 3 টায়ারের টিটিকে আমার নাম করে বলো ওদের একসঙ্গে জায়গা করে দিতে। এই সময় ট্রেনটা ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছিল। যাত্রীরা যে যার কামরায় ওঠার জন্য ব্যস্ত। প্রথম লোকটি ওদের তাড়া দিল, আরে চলো এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে। প্রায় তাড়িয়ে নিয়ে এলো লোকটা 3 টায়ারের কাছে। দরজায় দাঁড়ানো টিটিকে উদ্দেশ্য করে বলল, স্যার আপনাকে এদের দুটো জায়গা দিতে বলেছেন। টিটি ঘাড় কাত করতেই অতীন লাফিয়ে উঠে পড়ল। লোকটি প্ল্যাটফর্মে দাঁড়ানো সুরমাকে তাড়া দিল, আরে ওঠো ওঠো এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে। সুরমা চিৎকার করে বলতে গেল, আমি যাব না, আমার যাওয়ার কোনো কথা নেই। কিন্তু সেই মুহূর্তেই ট্রেনটা দুলে উঠল। লোকটা তাকে যেন সাহায্য করার জন্যই পেছন থেকে ঠেলে দিল, আর অতীন তৎক্ষণাৎ হাত বাড়িয়ে ওকে টেনে তুলল গাড়িতে। স্থির হয়ে দাঁড়াবার মুহূর্তে সুরমা বুঝল প্ল্যাটফর্মের আলো ছাড়িয়ে ঘন অন্ধকারে ট্রেনটা ঢুকে পড়েছে। হঠাৎ তার মনে হলো সে অন্ধ হয়ে গিয়েছে, কিছুই চোখে পড়ছে না। তারপর অনুভব করল অতীনের হাতে তার হাত। সে ক্রমশ অতীনের মুখ দেখতে পেল, কি শান্ত এবং আনন্দিত। চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে সুরমা বাইরে মুখ ফেরালো। কলকাতায় বাড়িঘরের আলো দূরে দূরে ছিটকে যাচ্ছে, আর তক্ষণি বাবা মা এবং উর্মির মুখ একসঙ্গে মনে পড়তেই সে হাউমাউ করে কেঁদে উঠল।
অতীন চাপা গলায় অনুনয় করছিল। কাঁদিস না, এই এই কাঁদিস না রে, লোকে সন্দেহ করবে, কাঁদিস না। টিটি ভেতরে চলে গিয়েছিল, করিডোরে কেউ নেই। সুরমা পাগলের মতো কাঁদছিল, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কাঁদতে কাঁদতে ও হাঁটু গেড়ে নিচে বসে পড়ল। অতীন কি করবে বুঝতে পারছিল না। ওর এত আনন্দ হচ্ছে, জীবনে এরকম কখনো হয়নি। ভগবান সুরমিকে পাইয়ে দিলেন কি অদ্ভুতভাবে, অন্তত আজকের রাত্রার জন্য তো বটেই। ও চিরজীবন ওকে ছাড়বে না, অথচ আজ সকালেও ও চিন্তা করেনি ব্যাপারটা এমনভাবে ঘটবে। ওদের বাড়িতে তো যাওয়ার কোনো প্রশ্নই উঠছিল না, ওর সঙ্গে দেখা হবে তাও ও ভাবেনি। কিন্তু ভগবান সেটা করিয়ে দিলেন, এবং এই যে ও এখন ট্রেনের মেঝেতে বসে কাঁদছে সেটাও তাঁরই ইচ্ছায়। সত্যি কথা বলতে কি, আজকের আগে ও ভগবানকে পছন্দই করত না। দরজাটা নড়ছে, হাওয়া ঢুকছে হু হু করে, বৃষ্টি কমে এসেছে। অতীন ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দিল। সুরমি এখনও কাঁদছে, অন্য সময় হলে এবং জায়গাটা নিরিবিলি হলে ওকে কাঁদতে দিত। শুনেছে খুব কাঁদলে মন হালকা হয়ে যায়, কিন্তু এখন যে কেউ এসে পড়লে বিশ্রী ব্যাপার হবে। অতীন ওর কাঁধে হাত রেখে ডাকল, সুরমি। এই সুরমি, প্লিজ কাঁদিস না। সুরমি ওর দিকে তাকাল, দুটো চোখ ফুলে উঠেছে, গালে জলে মাখামাখি, অদ্ভুত করুণ গলায় বলল, তুই আমার কি সর্বনাশ করলি, আমি এখন মুখ দেখাবো কি করে। কথাটা শুনে অতীনের মন কেঁপে উঠল। অতীন কি ওর সর্বনাশ করল? যাকে ও নিজের চেয়েও ভালোবাসে তার সর্বনাশ করা যায়? তবুও বলল, উপায় ছিল না, আমি তো তোকে নিয়ে যেতে চাইনি, পুলিশেরাই তো তোকে জোর করে তুলে দিল। সুরমি উঠে দাঁড়াল, এবং এতক্ষণে অতীনের খেয়াল হলো ওর পোশাক আশাক ছেলেদের মতো, প্যান্ট শার্ট পরতে এর আগে ওকে ও কখনো দেখেনি। অতীনের অস্বস্তি হলেও বুঝতে পারল এই পোশাকে ওকে চমৎকার মানিয়েছে, বেশ স্মার্ট দেখাচ্ছে। দাঁতে ঠোঁট চেপে সুরমি ওকে দেখল, তারপর বলল, তুই মিথ্যাবাদী। তার মানে এই কথা মিথ্যে? তুই ওই লোকগুলোর কাছে কিরকম মিথ্যে বললি, ছি ছি ছি। ও, তখন মিথ্যে না বললে এতক্ষণে থানায় পৌঁছতিস তা জানিস? বেশ, আমি তো তোর মুখ বন্ধ করে রাখিনি, তুই কেন পুলিশকে বললি না সব কথা? তাহলে তো এখন আরো আফসোস করতে হতো না। সুরমি কথাটা শোনা মাত্র মুখ নামাল, ও ঠোঁট কাঁপছে। অতীনের ভয় হচ্ছিল ও যেন ফের না কেঁদে ফেলে। ও যে অতীনকে মিথ্যেবাদী বলল তার জন্য রাগ হলো না অতীনের। অতীন বলল, ঠিক আছে, তুই এক কাজ কর, এরপরে ট্রেন দক্ষিণেশ্বরে থামবে, সেখানে নেমে 34 নম্বর বাসে চেপে বাড়ি ফিরে যা। কথাটা ও বলার জন্যই বলল, অতীন কিছুতেই চাইছিল না ও ফিরে যা। সুরমির চোখে যেন চট করে প্রাণ ফিরে এলো, ও সোজা হয়ে বলল, দক্ষিণেশ্বর এখন ফেরা যাবে? যাবে, দোহাই ততক্ষণ চুপ করে থাক। অতীন মুখ ফিরিয়ে নিজেকে গালাগাল দিতে লাগলো মনে মনে, কি দরকার ছিল রাস্তাটা বলে দেওয়ার, সত্যি যদি ও চলে যায়। অতীনের মাথা ঝিমঝিম করতে লাগলো, শরীর টলতে লাগলো, সেই মাসখানেক আগে যেমন হয়েছিল। অতীন জানে ও পাগল হয়ে গিয়েছিল, পাগল হয়ে যাওয়ার পর সে কি করেছিল সে কথা এখন আর মনে নেই, পরে শুনেছে বন্ধুদের কাছে। কিন্তু পাগল হয়েছিল বলেই বোধহয় কেউ চট করে ওর সামনে ওই বিষয়ে আর আলোচনা করত না। সুরমিদের বাড়ি থেকে বেরিয়ে ও সেদিন বুকে অদ্ভুত চাপ বোধ করেছিল, সুরমিকে রাঁচিতে নিয়ে যাচ্ছে বিয়ে দেওয়ার জন্যে। ওই দিন প্রথম বুঝতে পারল ওকে অতীন কতখানি ভালোবাসে। ইদানিং তো ওর সঙ্গে তেমন কথা হতো না, ওদের বাড়িতে সেই ছেলেবেলা থেকে যাচ্ছে, একসময় কত খেলাধুলো করেছে, কিন্তু বড় হয়ে যাওয়ার পর দেখত ও কেমন গুটিয়ে নিয়েছে নিজেকে। পড়াশোনায় খুব ভালো, তার ওপর নানান রকম বই পড়ে সারাদিন। অতীনের আবার বইপত্তর একদম ভালো লাগে না। ওরা যেদিন রাঁচিতে গেল সেদিন ও কেমন ঘোরের মধ্যে কাটিয়েছিল, সারাক্ষণ মনে হয়েছিল সুরমিকে ছেড়ে ও একা থাকতে পারবে না। একবার ভেবেছিল ওদের বাড়িতে গিয়ে সুরমিকে ডেকে সেই কথা বলে, বাড়ির কাছে দুবার গিয়েও ফিরে এসেছিল, সুরমি যদি ওর বাবাকে ওই কথা বলে দেয়।
ভদ্রলোক ওকে ঠিক পছন্দ করেন না, অবশ্য মুখে কখনো সে কথা বোঝাননি, কিন্তু ও জানে মেয়ের স্বামী হিসেবে তিনি ওকে স্বপ্নেও ভাবতে পারবেন না। সুরমির স্বামী হবে কোনো অধ্যাপক অথবা বেশ সম্পন্ন মানুষ, ওর তো সেরকম কোনো যোগ্যতা কখনো হওয়ারই নয়। অতীনের ট্যাক্সি ডেকে দেওয়ার কথা ছিল, কিন্তু কিছুতেই তা করতে পারল না। ওরই ডেকে দেওয়া ট্যাক্সিতে সুরমিকে বিয়ে দিতে নিয়ে যাবে ওরা, অসম্ভব। দূরে দাঁড়িয়ে দেখল সুরমি ওর মা বাবার সঙ্গে ট্যাক্সিতে উঠল, তারপর ওর সামনে দিয়ে হুস করে বেরিয়ে গেল, ওর দিকে একবার ফিরেও তাকালো না। হঠাৎ ওর মাথাটা ঝিমঝিম করে উঠল, মনে হচ্ছিল আচমকা ওর খুব জ্বর হয়েছে, গলা শুকিয়ে যাচ্ছে। পাড়ার একটা রকে চুপচাপ বসে রইল, সমস্ত আকাশ জুড়ে তখন সুরমির মুখ ছাড়া আর কিচ্ছু নেই। তারপর হঠাৎ বুঝতে পারল ওর পায়ের তলায় মাটি নেই, ও শূন্যে ভাসছে। সেই সময়টা থেকে নাকি অতীনের পাগলামি শুরু হয়েছিল। ও নাকি তারপর রাস্তায় বাড়িতে সর্বক্ষণ চিৎকার করত ওর নাম ধরে, পাড়ার লোকজন এই নিয়ে হাসাহাসি করত। ও অবশ্য টের পেত না, কারণ কোনো বৌদি ওর কাজ করত না। তারপর হাসপাতালে শুয়ে শুয়ে একসময় সেই মাটিটা পায়ের তলায় ফিরে এলো, ডাক্তার বলেছে সাময়িক ডিসব্যালেন্স। কিন্তু তারপর থেকে ওর আর কথা বলতে ইচ্ছে করত না। সুবিধে ছিল এই যে ওকে কেউ ঘাঁটাতও না, হয়তো ভয় পেত আবার যদি পাগল হয়ে যায়। এখন অতীনের ঠিক সেই রকম হলো, চোখের সামনেটা সাদা হয়ে যাচ্ছে, মাথার ভেতরে অদ্ভুত যন্ত্রণা হচ্ছে, পা টলছে। অতীন দুহাত বাড়িয়ে দেয়ালটা ধরতে চাইল, ওর কাঁধ থেকে ভারী ব্যাগটা পড়ে গেল, কিন্তু ওটাকে তোলার কথা ওর মনে এলো না। সুরমির চিৎকার কানে এলো, এই কি হয়েছে তোর, এরকম করছিস কেন? কিন্তু ততক্ষণে অতীনের হাঁটুটা ভেঙে গেছে, ও ট্রেনের মেঝেটায় শুয়ে পড়েছে। সুরমি ওর উপর ঝুঁকে পড়ে বারংবার ডাকছে, কিন্তু অতীন সাড়া দিতে পারছে না। এই সময় অনেকগুলো পায়ের আওয়াজ শুনতে পেল, ও বুঝতে পারল ওর চেতনা আছে, কিন্তু ও প্রকাশ করতে পারছে না। এবারে ও শূন্যে ভাসছিল না, পায়ের তলায় মাটিটা এখনো নড়েনি। একটা গলা কানে এলো, কি হয়েছে? সুরমির নার্ভাস গলা শুনতে পেল, হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেছে। এই সময় সুরমিকে খুব আপন মনে হলো অতীনের, আন্তরিকতার সুর গলায় স্পষ্ট। একটা আঙুল অতীনের নাকের সামনে এলো, না নিঃশ্বাস পড়ছে, আচ্ছা এরকম কি প্রায় হয়? না, একটু ধরুন তো ভাই, ওকে বাড়তে শুয়ে দিই, আপনি মাথায় জল বুলিয়ে হাওয়া করুন, যদি সেন্স না আসে তাহলে বর্তমানে কিছু করা যাবে। ওখানে তো ডাক্তার নেই, নামিয়ে দিতে পারি যদি চান, তবে মনে হয় জল দিলে সেন্স আসবে। ওরা অতীনকে দরাদরি করে একটা বেঞ্চের ওপর শুইয়ে দিল। লোকটা সম্ভবত টিটি, বলল, বাই দা ওয়ে আপনাদের লাগেজ কোথায়? এই ব্যাগটাই শুধু, জল কোথায় পাবো? ওই তো ওখানে বাইরে বেসিন থেকে নিয়ে আসুন। আরেকজন বলল, এই মগটা নিয়ে যাও ভাই। একটু পরে সুরমির নরম ভিজে হাত কপালে অনুভব করল অতীন। আহ কি আরাম! সুরমি খুব যত্ন করে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে জল দিয়ে। সুরমি ওর পেছন দিকে রয়েছে, ট্রেনটা ছুটছে হু হু করে। একসময় সুরমি ঝুঁকে পড়ে জিজ্ঞেস করল, এই অতীন এখন কেমন লাগছে? অতীন ঠোঁট খুলেই বন্ধ করল, না উত্তর দেবে না, যে দক্ষিণেশ্বরে নেমে যাবে তার সঙ্গে কোনো কথা বলবে না। ওপাশের মহিলাটি বললেন, এখন কথা বলো না ভাই, সেন্স আসতে দাও। আরেকজন জিজ্ঞাসা করল, বলি মৃগী নেই তো? না। অতীন কপালে গালে গলায় সুরমিকে অনুভব করছিল। অতীন মনে মনে ভাবছে এখন এই অবস্থায় যদি মরেও যায় তাহলেও এক ফোঁটা দুঃখ হবে না ওর, সুরমি ওকে এইভাবে ভালোবাসুক। এমন সময় ট্রেনটার গতি কমে আসছিল, অতীন এতক্ষণ মরার মতো পড়েছিল। ট্রেনটা যখন থাম্ব থাম্ব করছে তখন টিটির গলা পাওয়া গেল, কি কেমন আছে, সেন্স আসেনি তাহলে এখানে? অতীন আর দেরি করল না, মাথা নেড়ে আহ আহ বলে উঠল। তাতেও সান্ত্বনা হয়ে বলল, মা মা গো। সঙ্গে সঙ্গে টিটি বলল, আরে বাহ
এই তো সেন্স এসে গিয়েছি। এই যে ভাই, কেমন আছো? অতীন লক্ষ্য করল লোকটা সুরমিকে আপনি বললেও ওকে তুমি বলল। অতীন খুব ধীরে ধীরে চোখ খুলল, ওর চোখের পাতা কাঁপছিল, কোনো ক্রমে যেন ঘাড় নাড়ল। ভালো, কি হয়েছিল, কি খেয়েছিলে? নিমকি। ব্যাস, সঙ্গে সঙ্গে সবাই সিদ্ধান্ত নিয়ে নিল নিমকি খেয়েই অতীনের অম্বল হয়েছে, যা তা তেলে ওসব ভাজা হয়, এই আলোচনা চলল। টিটি বলল, বলি এখন যেতে পারবে তো? অতীন মাথা নেড়ে হ্যাঁ বলল। যাক, আর কোনো চিন্তা নেই, ওকে একটু ঘুমোতে দিন। যখন আর কেউ ধারে কাছে নেই, সুরমির একটা হাত অতীনের কাঁধের ওপর, তখন ওর চাপা গলা শুনতে পেল, আমি নামব। এই মুহূর্তটির জন্যেই অপেক্ষা করছিল অতীন। চোখ খুলল, সুরমি ওঠার জন্য সোজা হয়ে বসেছে। ওর চোখে চোখ রেখে অতীন বলল, আমাকে ফেলে চলে যাবে? সুরমি ওর চোখের দিকে তাকাল, একটু যেন কেঁপে উঠল, তারপর ধীরে ধীরে ওর চোখ জলে ভরে গেল। অতীন দেখল ও চোখ বন্ধ করে একটু একটু করে দেয়ালে হেলান দিয়ে মাথাটা বেঁকিয়ে দিল। এক ফোঁটা জল টপ করে গাল বেয়ে নেমে অতীনের কনুইতে পড়তেই ট্রেনটা দুলে উঠে চলা শুরু করল। দক্ষিণেশ্বর মন্দিরের পাশের গঙ্গার ওপর ট্রেনটা যখন গংগং করতে করতে উঠে এলো, তখন সেই জলের ফোঁটাকে অতীন অনুভূতিতে পাচ্ছিল না। অস্থির জানে সেটা কোনোই বেয়ে গড়িয়ে পড়েনি। আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম। কাঠের বেঞ্চিতে শুতে বেশিক্ষণ ভালো লাগে না। আমার ব্যাগটাকে মাথার বালিশ হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু সেটা নিজে থেকে টেনে আনি কী করে? এখন উঠে বসলে সুরমি নিশ্চয়ই সন্দেহ করবে, ভাববে এতক্ষণ অজ্ঞান হয়ে থাকার ব্যাপারটাই ভাঁওতা। একেই অনেক মিথ্যে কথা অন্য লোকের সঙ্গে বলে ওর মনে অবিশ্বাস এনে দিয়েছি। এখন এমনিভাবে কিছুক্ষণ পড়ে থাকা যাক। ট্রেনের দুলুনিতে চোখ বন্ধ করে থাকলে ঘুম এসে যায়। আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না যে আমি শুয়ে আছি আর আমার মাথার পাশে বসে সুরমি কাঁদছে। যদিও ওর এখনকার কান্নার কোনো শব্দ নেই, কিন্তু আমি সেটা টের পাচ্ছি। আচ্ছা, ও দক্ষিণেশ্বরে নেমে গেল না কেন? আমি তো উঠিনি, বাধাও দিতাম না। লোকজন যারা আমার দিকে তাকিয়েছিল উদ্বেগ নিয়ে, তারা তো জ্ঞান হয়েছে জেনে নিজের নিজের কথায় ফিরে গিয়েছিল। সেই সময় টুক করে উঠে পায়ে পায়ে দরজার কাছে গিয়ে নেমে পড়লেই হতো। স্টেশন থেকে নেমে একটা ট্যাক্সি ধরে সোজা বাড়ি ফিরে গিয়ে এইসব কথা বলে মায়ের কাছ থেকে টাকা দিয়ে ভাড়া মেটাতে পারত। আমি কোনো কারণ বুঝতে পারছি না। আমি সত্যিই কাতর গলায় বলেছিলাম, আমাকে ফেলে চলে যাবি? কিন্তু সেইটা শুনে ও যেন পোড়া কলা গাছ হয়ে গেল। তবে কি সুরমিও আমাকে ভালোবাসে? আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল, কিন্তু এখন উঠে কথা বললে। সুনীল প্রধানের সঙ্গে ভাগ্যিস বন্ধুত্ব ছিল, নইলে আজ আমি ট্রেনেও উঠতাম না আর সুরমিও আমার মাথার পাশে বসত না। সুনীল আমার সঙ্গে এক বছর পড়েছিল, কার্শিয়াংয়ের ছেলে। নেপালিরা শুধু বেঁটেই হয় না, তা ওকে দেখে জেনেছিলাম। সুনীলের বাবার বেশ টাকা পয়সা আছে, নইলে ও ওই রকম পোশাক আর ঠাটে হোস্টেলে থাকতে পারত না। সুনীলের সঙ্গে প্রথম বন্ধুত্ব হয়েছিল দিলীপের। দিলীপ আর আমি ছেলেবেলার বন্ধু। আমি পাগল হয়ে যাওয়ার পর ওই শুধু আমার সঙ্গে যোগাযোগ রাখত। হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসার পর আমি যখন আর কলকাতায় থাকতে চাইছিলাম না, একটা চাকরি নিয়ে কোথাও যাওয়ার পরিকল্পনা আঁটছিলাম, তখন দিলীপই আমাকে সুনীলের কথা মনে করিয়ে দিল। কার্শিয়াংয়ে সুনীলদের যা প্রতিপত্তি, ওখানে গেলে আমার চাকরির অভাব হবে না। সুনীলের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিল দিলীপ। বেশ ভাব হয়েছিল আমাদের। এবছর ওর বাবা ওকে কলকাতা থেকে সরিয়ে দার্জিলিংয়ে নিয়ে গেছে, ওখানকার কলেজে পড়ে ওর বাবার ব্যবসায় সাহায্য করবে। সুনীলকে চিঠি দিয়েছি আমি সব কথা জানিয়ে। সব কথা মানে আমি যাচ্ছি, একটা চাকরি চাই। সুরমির জন্য কলকাতা ছেড়ে যাচ্ছিলাম, সে কথা আর লিখিনি। আমার কলকাতা ছেড়ে চলে যাওয়ার খবর মাত্র দুজন জানে, দিলীপ আর সুনীল। দিলীপ কাউকে বলবে না বলে কথা দিয়েছে, এমনকি আজ সকালেও স্টেশনে এসে টিকিট কিনে দিয়ে গেছে আমার জন্যে। আর সুনীলের খোঁজ কলকাতায় কেউ পাবে না। এখন সুরমি আমার সঙ্গে থাকায় খুব হইচই হবে নিশ্চয়ই। সুরমির বাবা পুলিশে খবর দেবেন কি? হয়তো দেবেন,
কিন্তু পুলিশ খুঁজে পাবে কি করে? সুরমি যে আমার সঙ্গে দার্জিলিং যাচ্ছে কেউ ভাবতেই পারবে না। সুনীল যদি চেষ্টা করে তাহলে দিন সাতেক হোটেলে থেকে যে কোনো একটা চাকরিতে ঢুকে পড়তে পারবো। আমার পকেটে এখনও 1200 টাকা আছে, এত টাকা আমি কখনো দেখিনি। 1200 টাকায় দুজন মানুষের কতদিন যাবে? নিশ্চয়ই তার মধ্যে আমার রোজগার শুরু হয়ে যাবে। আজই 1.25 ভরি হার বিক্রি করে আমি 1300 টাকা পেয়েছি। উফ, বিক্রি করতে গিয়ে কি ঝামেলায় না পড়া গিয়েছিল। সোনার দোকানের লোকটা কিছুতেই বিশ্বাস করবে না ওটা চুরি করা নয়। আমরা বেশ নার্ভাস ছিলাম, তাই লোকটা আমাদের ঠকিয়ে দিল। তা 1300 টাকাই বা কম কিসে? দিলীপকে 100 টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু দিলীপ নেয়নি। বলেছিল তোর এখন খুব দরকার হবে টাকার, তুই রাখ। দিলীপের কথাই ফলে গেল। সুরমির সঙ্গে থাকলে টাকার তো দরকার হবেই, বাড়িতে অবশ্য এখনই খুব হইচই হবে না। আমি পাগল হয়ে যাওয়ার পর দাদারা খুব লজ্জিত এবং বিরক্ত হয়েছিল আমার জন্যে। হাসপাতাল থেকে ফিরে আমি গম্ভীর হয়ে থাকলেও সেটা বুঝতে পারতাম। অতএব আমার চলে আসাতে ওদের কিছু ক্ষতি হবে না। মা তো জন্মাবধি দেখছি সব ব্যাপারেই নির্লিপ্ত, তবে সেটা থাকবে কোনো বিয়ের নিমন্ত্রণ না আসা অবধি। ততদিন মা নিশ্চয়ই তার হারের খোঁজ করবেন। ট্রেনটা এখন হু হু করে ছুটছে, আমার বেশ ঘুম ঘুম পাচ্ছে। একবার ঘুমিয়ে পড়লে সারা রাত আর আমার হুঁশ থাকবে না। সুরমিকে একা বসিয়ে রেখে সেটা উচিত হবে না। তাছাড়া আজ দুপুরের পর আর খাওয়া দাওয়া হয়নি। নিমকির কথাটা মিথ্যে হলেও এখন সত্যি সত্যিই খিদে পাচ্ছে। সুরমি কী খেয়েছে আমি জানি না, তবে আজ রাত্রে খাবে না নিশ্চয়ই। জোর করে ঘুম তাড়াবার জন্যে উঠে বসবো ভাবছি, ঠিক সেই সময় সুরমি ডাকল, অতীন, এই অতীন। আমি খুব ধীরে ধীরে চোখ খুললাম। সুরমি একটু ঝুঁকে আমার দিকে তাকিয়ে আছে। আমার চোখ স্পষ্ট হতেই বলল, এখন কেমন লাগছে, কষ্ট হচ্ছে? আহ, এর চেয়ে আনন্দ আমার আর কি হতে পারে? বুকটা জুড়িয়ে গেল। আমি সামান্য মাথা নেড়ে উঠে বসতে গেলাম, সঙ্গে সঙ্গে সুরমি বাধা দিল, না না, ওঠার দরকার নেই, তুই শুয়ে থাক। আমি সোজা হয়ে বসে বললাম, না, আমি ঠিক হয়ে গেছি। তুই চোখ মুছ সুরমি, এখনো জলের দাগ লেগে আছে। অতীন উঠে বসলে ওকে অস্বাভাবিক দেখাচ্ছিল। যদিও বলল ঠিক আছে, কিন্তু সুরমির মনে হলো কথাটা সত্যি নয়। ও অবশ্য একটু আগে জলের মতো মিথ্যে কথা বলেছে, আর সুরমি অবাক হয়েছে। কিন্তু এখন তো মিথ্যে বলার দরকার ছিল না। প্রায় 2 ঘন্টা হলো ওরা ট্রেনে উঠেছে। যাত্রীরা নিজের বাঙ্কে বিছানা করে রাত্রের খাওয়া শুরু করেছে। ওদের সঙ্গে ওসব কিছুই নেই বলে সবার চোখে পড়ছে। এই সময় টিটি কাছে এসে দাঁড়ালো। ঠিক আছো ভাই? অতীন মাথা নেড়ে হ্যাঁ বলল। লোকটি বলল, আমি মালদায় নেমে যাব, তবে তোমাদের ভয় নেই, আমি এখান থেকে যে টিটি উঠবে তাকে বলে দিয়ে যাব, ওই বার দুটোর জন্য, বুঝলে? অতীন আবার ঘাড় নাড়ল। এবং এই সময় ট্রেনটা স্পিড কমে আসতে টিটি বলল, বর্ধমান আসছে, বলে চলে গেল। অতীন উঠে দাঁড়াল। সুরমি এটা একদম চাইছিল না। ওর চোখের রং এখনও লালচে, সেটা তো মিথ্যে নয়। আরেকটু শুয়ে থাকতে পারত, কিন্তু ও ততক্ষণে এগিয়ে গেছে বেসিনের দিকে। জলে মুখ ধুয়ে নিয়ে সুরমির দিকে তাকিয়ে হাসল, মুখে জল চকচক করছে। এগিয়ে এসে বলল, ব্যাগটা দে তো, তোয়ালে বের করব। সুরমি পেছন থেকে ব্যাগটা বের করে এগিয়ে দিতে গিয়ে নিজেই সেটাকে খুলল। তোয়ালেটা একদম ওপরেই ছিল, সেটা তুলে নিয়ে ওর হাতে দিল। মুখ মুছে পরিষ্কার হয়ে ওটা সুরমিকে ফেরত দিতে সুরমি ওটা সস্থানে রেখেছিল। অতীন বলল, এরপর কোথায় থামবে জানি না, তাই রাতের খাবার বর্ধমান থেকেই কিনে নেব। কি খাবি? আমার খিদে পাচ্ছে না, খাবো না। সত্যি উর্মির ওসব বোধই ছিল না। বোকার মতো কথা বলিস না, অতটা রাত সামনে, না গেলে শরীর খারাপ করবে। আমার উপর রাগ করে নিজের শরীরটাকে কষ্ট দেওয়ার তো কোনো মানে হয় না। আমি কারোর উপর রাগ করিনি। করেছিস, কি বলবে শর্মি? মুখ ফিরিয়ে নিল। ভাগ্য ছাড়া ও কার উপর রাগ করতে পারে? এই সময় ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকতেই যাত্রীরা দরজার দিকে ছুটল। অতীনও আর দাঁড়ালো না, সুরমি বেঞ্চের ওপর পা তুলে ঠেস দিয়ে বসল। প্যাসেজের পাশের ডাবল বার্থটা ওদের দেওয়া হয়েছে, ফলে পায়ের ওপর দিয়ে লোক যাচ্ছে ঘন ঘন। এই কদিন আগে বাবার সঙ্গে রাঁচিতে গিয়েছিল ফার্স্ট ক্লাসের কূপে। অফিস থেকে বাবা খরচ পান, একটা ঘরে
সুরমিরা ছাড়া আর কেউ ছিল না। কি আরামেই না সেই যাওয়া। তারপরেই মনে পড়ল সুরমির ক্লাস টেস্টের কথা। সেই পরীক্ষা সুরমি দিতে পারবে না, ওর জন্যে হয়তো কোনো ভালো জিনিস আর কখনো অপেক্ষা করবে না। এই সময় কানে এলো মাইকে ঘোষণা করছে, ডাউন হাওড়ার লোকাল 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখনই ছাড়বে। মনের মধ্যে আনচান করে উঠল সুরমি। ওই ট্রেনে গিয়ে উঠলে আজকের রাত্রেই নিশ্চয়ই কলকাতায় পৌঁছে যেতে পারবে। উঠে দাঁড়ালো তড়াক করে, আর তখনই অতীন বিরাট একটা ঠোঙা হাতে নিয়ে এগিয়ে এসে বলল, ধর আমি হাত ধুয়ে আসি। ঠোঙাটা নিয়ে সুরমি ধীরে ধীরে বসল। জানালা দিয়ে দেখল ওপাশে দাঁড়ানো একটা খালি ট্রেন বিপরীত দিকে চলতে শুরু করল। শক্ত চোখে ট্রেনটার চলে যাওয়া দেখল। সুরমি কাঁদল না, কি হবে কেঁদে, ওর ভাগ্যে কি আছে ও যেন জেনে গেছে। হাত ধুয়ে এসে অতীন বলল, খুব খিদে পেয়েছে, তুই হাত ধুবি না? সুরমির একটুও ইচ্ছে করছিল না, খাওয়ার কোনো ইচ্ছেই নেই, কিন্তু ও বুঝতে পারছিল উল্টো দিকের বেঞ্চিতে বসে সেই মহিলা এবং অন্যান্যরা ওদের দেখছেন। তাই সুরমি উঠল, বেসিনে হাত ধুয়ে এসে ঠোঙা খুলল। গরম পুরি তরকারি আর জিলিপি এনেছে অতীন, বেশিরভাগ ওকে দিয়ে নিজের জন্য সামান্য রাখল। খাওয়া শেষ হলে হাত ধোয়ার পর অতীন বলল, যা জল খাবো কি করে, এই জল তো খাওয়া যাবে না। ওপাশের মহিলাটি বললেন, তোমরা আমাদের জল নিতে পারো, বলে একটা জলের বোতল এগিয়ে দিলেন। অতীন একটুও দ্বিধা না করে তার থেকে কয়েক ঢোক খেয়ে ঢেকুর তুলল। সুরমি সামান্য খেয়ে বোতলটা এগিয়ে দিতে মহিলা বললেন, তোমরা একদম খালি হাত হয়ে এসেছো, কি ব্যাপার? একটা বাস্কেটে ওসব ছিল, তাড়াহুড়োতে ট্যাক্সি থেকে নাম্বার সময় ফেলে এসেছি। ও মা, পুলিশকে খবর দিয়েছো? দিলে তো আর পাওয়া যেত না এখনই। সুরমি তুই এখন শুয়ে পড়বি? সুরমি বুঝতে পারল ও কথা ঘোরাচ্ছে। অতীন এখনও কি সুন্দর মিথ্যে কথা বলল। ও যে এ ব্যাপারে এত পোক্ত তা আগে জানতো না সুরমি। বলল, আর তুই? আমি উপরে শুচ্ছি, তুই নিচে শো। ব্যাগটা ওপরের বাঁকে রেখে অতীন তা থেকে একটা চাদর বের করে নিচের বেঞ্চিতে পেতে দিয়ে বলল, এই ব্যাগটাতে মাথা রেখে শুয়ে পড়। তুই? আমার দরকার হবে না, আমার আরাম আমি পেয়ে গেছি। সুরমি বুঝতে পারল না কথাটা, জিজ্ঞেস করল, কোথায়? এই তো আমার সামনে দাঁড়িয়ে, এখন আমার চেয়ে সুখী পৃথিবীতে আর কেউ নেই। বালিশ চাদর এসব কিচ্ছু লাগবে না আমার। দেয়ালের দিকে মুখ ফিরিয়ে সুরমি শুয়েছিল। ট্রেন হু হু করে ছুটছে, ওপরে ওঠার আগে জানালাটা বন্ধ করে দিয়েছে অতীন। সুরমির যেন কোনো কষ্ট না হয় তার জন্য সজাগ রয়েছে অতীন। ও যা বলছে তা কি ঠিক? ও কি সত্যি ওকে এই রকম ভালোবাসে? হঠাৎ সুরমির বুকের ভেতর কাঁপুনি এলো। পাগল হয়ে অতীন রাস্তায় চিৎকার করেছিল, আই লাভ ইউ সুরমা। পাগলরা নিশ্চয়ই মিথ্যে কথা বলে না? সুরমি চোখ বন্ধ করতেই তার বাবার মুখটা ভেসে উঠল। তার বাবা এখন কি করছেন? মা এখন রাত কত ও জানে না, নিশ্চয়ই স্বপ্নাদের বাড়িতে খোঁজ নেওয়া হয়ে গেছে। বাবা এতক্ষণে পাগলের মতো চারধারে খুঁজছেন ওকে, মা কান্নাকাটি করা ছাড়া আর কি করতে পারেন? বাবার মুখ মনে পড়তেই চাপা কান্নাটা ছিটকে এল, ও দাঁতে দাঁত চেপে শুয়ে রইল। দেয়ালের দিকে মুখ ফেরানো বলে কেউ ওকে দেখতে পাচ্ছে না। ওদের দুজনকে যদি কেউ ট্যাক্সিতে দেখে থাকে তাহলে বাবা নিশ্চয়ই অতীনের বাড়িতে যাবেন। সুরমির বাবা কিছুতেই বিশ্বাস করতে পারবেন না সুরমি অতীনের সঙ্গে এভাবে কোথাও চলে যাবে। ওর এতদিনের শিক্ষা রুচির সঙ্গে মিলিয়ে এটা কখনো হতে পারে না। ও জানে আজ রাত্রে ওরা কেউ ঘুমোতে পারবে না, হয়তো পুলিশে খবর দেবেন বাবা, কিন্তু অতীন যে দার্জিলিং যাচ্ছে সেটা তো কেউ জানতে পারবে না। ও যেভাবে চলে এসেছে খালি হাতে তাতে ওর পক্ষে বেশি দূর যাওয়া তো সম্ভব নয়। ডুকরে উঠতে গিয়ে কোনো রকমে নিজেকে একটু সামলে নিল সুরমি। ঠিক করল যেখানে যাচ্ছে সেখানে পৌঁছেই বাবাকে একটা চিঠি লিখবে, সব কথা স্পষ্ট করে লিখে বলবে, বাবা তুমি এসো। ও একটু স্থির হল, হঠাৎ হাতের স্পর্শ পেতে চমকে সোজা হয়ে উঠল সুরমি। ট্রেনের ভেতর এখন ঘুমের রাজত্ব, কোথাও মানুষের শব্দ নেই, একটা না গাড়ির চাকার ধাতব আওয়াজ ছাড়া কিচ্ছু নেই। ওর পায়ের কাছে অতীন বসে আছে, কখন নেমে এসেছে কে জানে। চোখাচোকি হতেই বলল, সুরমি প্লিজ প্লিজ কাঁদিস না।
তুই বিশ্বাস কর, তুই ছাড়া আমার আর কেউ নেই, তোকে আমি। অতীন চুরমির হাত আঁকড়ে ধরল। তুই আমার উপর একটু আস্থা রাখ, দেখবি তোকে কখনো কষ্ট দেব না। সুরমি, আমাকে একটু ভালোবাসা দে, আমি আর কিচ্ছু চাই না রে। কেন জানে না সুরমি এখন এই রাত্রে একটু আগে যে বাবার জন্য কাঁদছিল, সেই সুরমির মনে ক্রমশ একটা মায়ার আকাশ তৈরি হয়ে গেল। ওর এই বয়স পর্যন্ত কোনো পুরুষের মুখে এমন আকুতি শুনতে পায়নি। অতীন ভিক্ষে চাওয়ার মতো ওর মুখের দিকে তাকিয়ে আছে। সুরমি কোনো রকমে বলল, ঠিক আছে, আমি আর কাঁদব না, যা তুই গিয়ে শুয়ে পড়। সুরমার মা স্বপ্নাদের বাড়ি থেকে নেমে এসে কি করবেন বুঝতে পারছিলেন না। একটু আগে স্বপ্নেন্দু ফিরেছেন, ওঁর আজ রাঁচিতে যাওয়া হয়নি, অফিসের কাজ শেষ হয়নি এখনও। একটু আগে বৃষ্টিতে ভিজে বাড়ি এসে সুরমাকে না দেখে ব্যস্ত হয়ে পড়েছেন। বৃষ্টি ধরতেও যখন এলো না, তখন সুরমার মা নিজে এসে খোঁজ নিয়েছিলেন স্বপ্নাদের বাড়িতে। সুরমা নাকি সেই বিকেলবেলায় ডায়েরি নিয়ে বেরিয়ে গেছে, বেশিক্ষণ বসেও নি। বাড়ি গিয়ে দেখলেন সুরমা আসেনি। বৃষ্টিতে পথে আটকে থাকলে এতক্ষণে ফিরে আসা উচিত ছিল। স্বপ্নেন্দু বললেন, ও তো এরকম কখনো করে না, দিনকাল ভালো নয়, অ্যাক্সিডেন্ট হলো কিনা কে জানে। পাড়ার মধ্যেই ছিল, সেরকম কিছু হলে জানতাম না। নটা বেজে গেলে অস্থির হয়ে স্বপ্নেন্দু বের হলেন। দুবার পাড়াটা পাক দিয়ে ইয়ং বুলেটস ক্লাবের সামনে এসে দাঁড়ালেন। কয়েকটি ছেলে বারান্দায় বসে আড্ডা মারছে। এদের তিনি খুবই অপছন্দ করেন, তবু মনে হলো এরা দেখে থাকতে পারে সুরমাকে। ওদের মধ্যে একটি পরিচিত মুখকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা এখানে কতক্ষণ ধরে আছো? কেন বলুন তো, আমার মেয়ে সুমনাকে তো চেনো, ও বাড়ি ফেরেনি তাই। স্বপ্নেন্দুর কথাটা শেষ করতে অস্বস্তি হচ্ছিল, এখনই কথাটা হাওয়ায় ভেসে বেড়াবে। না তো ওকে দেখিনি, কোথায় গিয়েছিল? ওর বন্ধু স্বপ্নার বাড়িতে, তা সেখান থেকে বিকেলেই বেরিয়ে পড়েছে, কোথায় যে গেল, ওর মা কান্নাকাটি করছে। আচ্ছা ভাই চলি। স্বপ্নেন্দু পা বাড়াতেই ছেলেটা বলল, আমরা তো সব বৃষ্টির পর এসছি, ঠিক আছে আমরা দেখছি। স্বপ্নেন্দু বড় রাস্তা অব্দি এসে আবার ফিরে গেলেন। মনে হলো বাড়িতে ফিরে নিশ্চয়ই মেয়েকে দেখতে পাবেন। দরজায় স্ত্রী দাঁড়িয়ে, ওকে দেখেই জিজ্ঞাসা করলেন, পেলে? বাড়িতে আসেনি? না। তাহলে? স্বপ্নেন্দুর ভীষণ কষ্ট হচ্ছিল, আর তখনই সুরমার মা ডুকরে কেঁদে উঠলেন। পাশের ফ্ল্যাটের লোকজন বেরিয়ে এলো। মুহূর্তেই সমস্ত পাড়াময় খবরটা চাউর হয়ে গেল, সুরমাকে পাওয়া যাচ্ছে না। বিকেলে বেরিয়ে বাড়ি ফেরেন, এক একজন এক এক রকম পরামর্শ দিতে লাগলো। পুলিশে খবর দেওয়ার আগে একবার ওর মামির বাড়িটা দেখে আসা দরকার, কোনো অভিমান করে মেয়ে যদি সেখানে গিয়ে বসে থাকে। অবশ্য সেরকম মেয়ে সুরমা নয়, তবু স্বপ্নেন্দু কোনো চান্স নিতে চাইলেন না। বাড়ি থেকে বের হতেই ইয়ং বুলেটসের ছেলেগুলোকে দেখতে পেলেন তিনি, ওরা বোধহয় তাঁর কাছেই আসছিল। পরিচিত ছেলেটি বলল, কাকাবু একটা হদিস পেয়েছি। বুকের মধ্যে ঢেউ উঠল যেন ছলাত করে। স্বপ্নেন্দু তাকালেন, বৃষ্টির জন্য পাড়ার ফুচকাওয়ালা পালিয়ে যাচ্ছিল তাড়াতাড়ি, তখনও দেখতে পেয়েছে সুরমা ফুটপাতে দাঁড়িয়ে অতীনের সাথে কথা বলছিল। অতীনের সঙ্গে? হ্যাঁ, আপনি অতীনের কেসটা জানেন না তো? না। অতীন আপনারা রাঁচি চলে যাওয়ার পর পাগল হয়ে গিয়েছিল, রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করতো সুরমার নাম ধরে। সে কি, কেন? ছেলেগুলো উত্তর না দিয়ে নিজেদের মধ্যে হেসে মুখ চাওয়াচাই করল। না না, এ তোমরা ঠিক বলছো না। স্বপ্নেন্দুর পায়ের তলায় মাটি যেন টলছিল। সুরমা এই বয়সে অতীনের মতো ছেলেকে কখনোই প্রশ্রয় দেবে না। সুরমার দোষ আছে কিনা জানি না, কিন্তু অতীনের ঘটনাটা সত্যি। আমাদের মনে হয় একবার অতীনের বাড়ি গিয়ে খোঁজ করলে সুরমা কোথায় আছে জানা যাবে। আপনি চলুন আমাদের সঙ্গে, চলুন। স্বপ্নেন্দু কিছুতেই মানতে পারছিলেন না, সুরমার সঙ্গে অতীনের কোনো যোগ থাকতে পারে না। হয়তো পথে দেখা হয়েছে, দু একটা কথা বলেছে, আর তখন ফুচকাওয়ালা দেখে থাকতে পারে। তার মানেই সুরমা আর অতীন কোথাও গিয়েছে এ তিনি মানতে পারছেন না। ফুচকাওয়ালা অবশ্য সুরমাকে অনেকদিন থেকেই চেনে, কিন্তু তার কথাটাই। ছেলেটিকে বললেন, তুমি একা গিয়ে অতীনকে ডেকে আনো, দল বেঁধে যেও না, আমি এখন অপেক্ষা করছি।
ছেলেটি একটু বাদেই একা ফিরে এলো, এসে বলল, অতীন বাড়িতে নেই কাকাবু, আজ বিকেলে কোথায় চলে গেছে। স্বপ্নেন্দু চিন্তিত হলেন, অতীন বাড়িতে নেই তাহলে? আর অপেক্ষা করতে পারলেন না, তিনি সোজা চলে এলেন অতীনের বাড়িতে। এদের সবাইকে তিনি চেনেন, একসময় পাশের বাড়িতে থাকতেন এরা। অতীনের মা প্রৌঢ়া এবং সাদাসিধে মহিলা বললেন, সে বাড়িতে নেই, শুনলাম, আমার মেয়েকেও পাচ্ছি না, খবর পেলাম আজ বিকেলে ওদের দেখা হয়েছিল, অতীন কোথায় গিয়েছে? বলে যায়নি। কখন ফিরে আসবে বলেছে? না, একটা ব্যাগে জিনিসপত্র নিয়ে চলে গেছে। কি আশ্চর্য, আপনার ছেলে কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করলেন না? আজকাল আমাদের সঙ্গে কথা বলতো না ও, আপনার মেয়ের জন্যই তো এই দশা। আমার মেয়ে? কি বলছেন আপনি? ঠিকই বলছি, আপনার মেয়ের জন্যই আমার ছেলে পাগল হয়ে গিয়েছিল। ওইটুকু ছেলের মনে দুঃখ দিলে ভগবান সইবেন না। অতীনের মা মুখ ঘুরিয়ে নিলেন, স্বপ্নেন্দু বিরক্ত হলেন, আপনি কিছু না জেনে কথা বলছেন, আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের কোনো সম্পর্কই ছিল না, ইদানিং কথাও বলতো না ওরা। অতীন যদি মনে কিছু ভাবে তার জন্য কেউ দায়ী নয়, কিন্তু আপনি মা হয়ে ছেলেকে একবার জিজ্ঞাসা করলেন না যে সে কোথায় যাচ্ছে, কোথায় যেতে পারে সে? আমি জানি না, ইদানিং কেউ ওকে পছন্দ করত না, কাল রাত্রে বলছিল কোথায় গেলে চাকরি পাবে, হয়তো দুর্গাপুরে গিয়েছে। দুর্গাপুরে কে আছেন? ওর কাকা। ওখানে কখনো অতীন এর আগে গিয়েছে? না। স্বপ্নেন্দু কি করবেন বুঝতে পারছিলেন না। এই সময় ইয়ং বুলেটসের একটি ছেলে বলে উঠল, মাসিমা অতীন যাওয়ার সময় কি কি জিনিস নিয়ে গেছে? তোয়ালে সোয়েটার বের করে নিল আলমারি থেকে। সোয়েটার? এখন সোয়েটার নেবে কেন, দুর্গাপুরে তো প্রচণ্ড গরম, ব্যাপারটা ভালো লাগছে না কাকাও, আপনি থানায় খবর দিন। সেই রাত্রেই থানায় এলেন স্বপ্নেন্দু, এসে অবাক হলেন, ওর কলেজ জীবনের সহপাঠী প্রণব এখন ওই থানায় পোস্টেড, এত বছর বাদেও চিনতে কোনো অসুবিধে হয়নি। স্বপ্নেন্দু সব খুলে বলার পর প্রণব ডায়েরিতে লিখে নিল, তারপরে বলল, আমার তো মনে হচ্ছে তোমার মেয়েকে ওই ছোকরাই লোক করেছে। কিন্তু কি করে করবে, ওরা তো সমবয়সী বলা যায়, পাড়া থেকে ধরে নিয়ে গেলে সে একা পারবে কেন, আর পাড়ার লোক জানবে না। কিছু মনে করো না, কিন্তু তুমি কি করে নিশ্চিন্ত হচ্ছ যে তোমার মেয়ে ওই ছোকরার প্রেমে পড়েনি? আমি আমার মেয়েকে চিনি। তোমার মেয়ে কোনো লাগেজ নেয়নি সঙ্গে? কিছু না, সত্যি কথা কি, ও বাড়ি থেকে বের হতেই যায়নি। এই জায়গাটাতেই আমার গুলিয়ে যাচ্ছে, প্ল্যান করে গেলেও তো সঙ্গে জামা কাপড় নিত, তা ওই ছেলেটার কোনো বন্ধু বান্ধব আছে কি না সে বিষয়ে খোঁজখবর করেছ? আমি জানি না, তুমি যে করে হোক মেয়েটাকে ফিরিয়ে আনো ভাই। স্বপ্নেন্দু সহপাঠীর হাত জড়িয়ে ধরলেন। প্রণব বলল, একটু শক্ত হও, আমাদের চেষ্টার কোনো ত্রুটি হবে না, এখন চলো তো ওই ছেলেটার সম্পর্কে একটু খোঁজ খবর করে নেওয়া যাক। পুলিশের গাড়ি করে স্বপ্নেন্দু পাড়ায় ফিরে এলেন, রাত দশটা বেজে গেছে, তবু রকে রকে ভিড়, শুধু মেয়ে নয় সঙ্গে একটি ছেলেও উধাও। এই রসময় বার্তা সবাইকে বেশ তপ্ত করেছিল, অতীনের পাগল হওয়ার পেছনে সুরমার সক্রিয় হাত ছিল তা এতদিনে প্রমাণিত হলো পাড়ার লোকেদের কাছে। প্রণব স্বপ্নেন্দুকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে অতীনের বাড়িতে চলে গেল। স্বপ্নেন্দুর নিজের বাড়িতে ঢুকতে ভয় করছিল, সুরমার মা এখন কি অবস্থায় আছে কে জানে। সামনের বাড়ির এক বৃদ্ধ দাঁড়িয়েছিলেন সামনে, বললেন, আপনাদের সতর্ক হওয়া উচিত ছিল। স্বপ্নেন্দু ক্লান্ত গলায় বললেন, আমি বিশ্বাস করতে পারছি না, আজকালকার ছেলে মেয়ে ওদের জোর করে বাধা দিলে এরকমই হবে। স্বপ্নেন্দু অনেক কষ্টে নিজেকে সামলালেন, তিনি কি করে এদের বোঝাবেন যে সুরমা তেমন মেয়ে নয়, বাধা দেওয়ার কোনো কথাই ওঠেনি। এই মুহূর্তে তার প্রচণ্ড রাগ হচ্ছিল মেয়ের ওপর, এতদিন ধরে তিলে তিলে মনের মতো করে যাকে গড়েছেন সব ভালোবাসা রুচি দিয়ে সে এইভাবে শাস্তি দিল। একটু বাদেই প্রণব ফিরে এলো গাড়ি নিয়ে, নেমে জিজ্ঞাসা করল, দিলীপ কে, কোথায় থাকে জানো? ইয়ং বুলেটসের একটি ছেলে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, দিলীপ গাঙ্গুরামের পাশের বাড়িতেই থাকে, অতীনের বন্ধু। দিলীপ বাড়িতেই ছিল, পুলিশ দেখে মুখ শুকিয়ে গেছে ছেলেটার, বড়জোর বছর ১৭ বয়স হবে, ওর বাড়ির লোক হতভম্ব। প্রণব তাকে জিজ্ঞাসা করল, তোমার নামই তো দিলীপ, অতীনের বন্ধু? দিলীপ কিছু বলল না, বোধহয় ব্যাপারটা বুঝতে চেষ্টা করছিল। তা
অতীন কোথায় গিয়েছে? জানি না। তা তার সঙ্গে কে গিয়েছে? আমি কিছু জানি না। তোমার সঙ্গে ওর শেষ কবে দেখা হয়েছিল? গতকাল। তা কি কথা হয়েছিল? তেমন কিছু জানি না, ও হাসপাতাল থেকে এসে খুব কম কথা বলতো। তা কোথায় চাকরি করতে যাবে সেটা বলেনি? না, বিশ্বাস করুন আমি কিছু জানি না। তা একটা কথা আমাকে বলো, তুমি সুরমাকে চেনো? চিনি, কিন্তু কখনো কথা বলিনি। সুরমার কথা অতীন তোমাকে বলতো? এখন বলতো না। তুমি আমার সঙ্গে চলো। কোথায়? থানায়, কারণ তুমি সব সত্যি কথা বলছো না। প্রণব ওর হাত ধরল। বিশ্বাস করুন আমি কিছু জানি না। প্রায় কোকিয়ে উঠল দিলীপ। স্বপ্নেন্দু এতক্ষণ শুনছিলেন, এবার বললেন, ভাই তুমি যা জানো বলে দাও, খামোকা দেরি করলে মেয়ের বিপদ হতে পারে। আমি কিছু জানি না। প্রণব একজন কনস্টেবলকে ডাকতেই দিলীপ বলে উঠল, ও দার্জিলিং গিয়েছে আজকের ট্রেনে। সবাই একসঙ্গে বলে উঠল, দার্জিলিং? তাই এতক্ষণে মিথ্যা কথা বলছিলে কেন? অতীন আমাকে শপথ করিয়েছিল যেন কাউকে কিছু না বলি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এর বেশি আমি কিছু জানি না। প্রায় কেঁদে ফেললো দিলীপ। দার্জিলিং এ কার কাছে গিয়েছে? আমাদের সঙ্গে পড়তো একটি নেপালি ছেলে, তার কাছে। কি নাম তার? সুনীল প্রধান, ওখানকার কলেজে পড়ে, কার্শিয়াং এ থাকে। দার্জিলিং না কার্শিয়াং? কার্শিয়াং। অতীন একা গিয়েছে? হ্যাঁ, আজ সকালে টিকিট একটা কিনেছে ও। তা অত টাকা ও পেল কোথায়? দিলীপ আর মিথ্যে কথা বলার চেষ্টা করলো না, হার বিক্রির কথাটাও ও বলে ফেলল। মাঝরাত্রে স্বপ্নেন্দুকে বাড়িতে নামিয়ে দিয়ে প্রণব বলল, ওরা পুলিশকে ধাপ্পা দিয়েছে। তোমার মেয়ে যদি ছেলেটার সঙ্গে প্ল্যান না করে থাকে তাহলে সেও মিথ্যা বলল কেন? বাড়িতে ঢুকে স্তব্ধ হয়ে গেলেন স্বপ্নেন্দু। সুরমার মা ডুকরে ডুকরে কাঁদছে অন্ধকার ঘরে। স্খলিত পায়ে পাশের ঘরে ঢুকলেন তিনি। আলো জ্বালাতেই দেয়ালের দিকে চোখ চলে গেল। পেছন থেকে তাকে জড়িয়ে ধরে সুরমা ঘাড়ে মুখ রেখে হাসছে, সহজ ঝকঝকে হাসি, একটু মলিনতা নেই কোথাও। সন্ধ্যে থেকে যা হয়নি নিজেকে সামলে রেখেছিলেন প্রাণপণে, ওই ছবির দিকে তাকিয়ে আর পারলেন না। হাউ হাউ করে কেঁদে উঠলেন স্বপ্নেন্দু। ওই উজ্জ্বল মুখের দিকে তাকিয়ে কান্না জড়ানো গলায় বলতে লাগলেন, এ তুই কি করলি মা, আমি যে তোকে। ভোরবেলায় আমার ঘুম ভেঙে গেল। কাল অনেক রাত অবধি জেগেছিলাম। সুরমা কথা রেখেছিল, আর কান্নাকাটি করেনি। ঘুম ভাঙতেই চেয়ে দেখলাম ও ছোট্টটি হয়ে ঘুমোচ্ছে। ভীষণ মায়া হলো দেখে। তারপরেই মনে পড়লো ওর টিকিট নেই। রাত্রে আমার অসুস্থতা কিংবা রেল পুলিশের অনুরোধে যাই হোক না কেন, টিটি আমাদের কাছে টিকিট চায়নি। মালদা থেকে যে উঠেছিল তাকে আমাদের কথা বলে গিয়েছিল লোকটা, কিন্তু মেইন গেট পেরোতে গেলেই তো টিকিট দেখাতে হবে। আমি নামলাম, নতুন টিটি বসে ঢুলছিল। তার কাছে গিয়ে বললাম, শুনুন আপনাকে একটা কথা বলবো। লোকটা চোখ তুলে আমায় দেখল, তারপরে বলল, কি কথা? আমি অম্লান বদনে বললাম, আপনার আগের টিটি আপনাকে 15টা টাকা দিতে ভুলে গেছেন। কথা শেষ করেই ওর হাতে টাকাটা গুঁজে দিলাম। লোকটা সেটাকে বেমালুম পকেটে ঢুকিয়ে বলল, আমার সঙ্গে বেরোতে হবে, ট্রেন থামলেই নেমে পড়বে। একটা ফাঁড়া কাটল। বাইরে তখন আলো ফুটেছে, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। দূরে পাহাড়ের রেখা দেখা যাচ্ছে আকাশের গায়ে। এদিকে আমি কখনো এর আগে আসিনি, ঠিক করলাম কোনো ঝুঁকি নেব না। সুরমার পায়ের পাশে বসতেই ওর ঘুম ভেঙে গেল। মুখ চোখ খোলা, কপালের ওপর ভাঙা চুল, চট করে উঠে বসল। আমি জিজ্ঞাসা করলাম, কেমন লাগছে এখন? প্রশ্নটা করার কোনো মানে নেই, তবু কিছু বলতে হবে তো। ও উদাস চোখে কামরার ভেতর তাকাল, ও কি ভাবছে এখন? এই সময় ওর কলেজে যাওয়ার কথা, ওর কি তাই মনে পড়ছে? আমি উঠে জানালার খড়খড়ি তুলে দিলাম, টাটকা বাতাস এসে শরীর জুড়িয়ে দিলাম। দূরে পাহাড়ের আদল এখন অনেকটা স্পষ্ট। অতি দ্রুত বলে উঠলাম, দেখ দেখ কি সুন্দর পাহাড়। সুরমা মুখ ফিরিয়ে তাকাল, ওর চোখে মুখে ভালো লাগা ছড়িয়ে পড়তেই আমার মন ভরে গেল।
মুগ্ধ হয়ে সুরমা উত্তর বাংলার প্রকৃতি দেখছে। উল্টো দিকে সূর্য উঠেছে, কিন্তু তার আলো মাখছে এদিকের আকাশ। মাঠ জঙ্গলকে দুপাশে ছুঁড়ে ফেলে আমাদের ট্রেনটা ছুটছে। কিছু দূরে ভিজে পিচের রাস্তায় ভারী ভারী লরি চলছে একের পর এক। হঠাৎ আমার মনে হলো, কাল রাত থেকে একবারও আমি বাড়ির কথা ভাবিনি। মা কিংবা দাদাদের মুখ একবারের জন্যও মনে পড়েনি, আর সে কথা আমি একটুও ভাবতে চাই না। নিজের পায়ে না দাঁড়িয়ে কখনো ভাববো না। আমার অতীত আমি এই মুহূর্তে একদম ভুলে যেতে চাই। দার্জিলিং কিংবা কার্সিয়াংয়ে আমি চাকরি পেলেই একটা বাড়ি ভাড়া নেব। সুরমার যদি ইচ্ছে হয় তাহলে পড়াশোনা করবে, আমি কোনো আপত্তি করব না। ব্যাপারটা ভাবতেই আমার খুব ভালো লাগছিল। ট্রেনের স্পিড কমে আসতে আমি দূরের লোকালয় দেখতে পেলাম। সুরমা চুপচাপ বসেছিল। আমি তোয়ালেটা বের করে বললাম, যা বেসিন থেকে মুখ ধুয়ে আয়। ও ক্লান্ত চোখে আমার দিকে তাকালো, কি ভাবলো, তারপর ধীরে ধীরে উঠে গেল টয়লেটে। আমি ব্যাগটা গুছিয়ে নিয়ে অন্য টয়লেট থেকে পরিষ্কার হয়ে বেরিয়ে আসতেই দেখলাম সুরমা ব্যাগটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে। যাত্রীদের ঠেলাঠুলির মধ্যে আমরা চেকারের পেছন পেছন বেরিয়ে এলাম। সবাই যেদিকে যাচ্ছে চেকার সেদিকে গেল না, বাঁদিকের একটা ঘরের মধ্যে ঢুকে পড়ল। ওই দরজা দিয়ে বেরিয়ে যাও। সেখানে আরও কিছু কালো কোট পরা লোক ছিল, তারা আমাদের দেখে হাসলো। আমি আর কথা বাড়ালাম না, সুরমাকে নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে একটু ঘুরে ওভারব্রিজ পেরিয়ে বাইরে এসে দাঁড়ালাম। একদঙ্গল রিক্সা আর ট্যাক্সির সঙ্গে কয়েকটা বাস দাঁড়িয়ে আছে। এদিকে চায়ের স্টল দেখে সুরমাকে জিজ্ঞাসা করলাম, চা খাবি? আমি চা খাই না। আমরা কোথায় যাব? কার্সিয়াং। খোঁজাখুঁজির পর একটা ছোট বাসে আমরা উঠলাম। বাসটা দার্জিলিং যাচ্ছে। বেশিরভাগ লোকই দেহাতি, দু তিনজন বাঙালি অবশ্য আছে। আমরা জানালার ধারে জায়গা পেয়ে গিয়েছিলাম। গাড়িটা যখন ছেড়েছে ঠিক তখনই নজরে পড়ল একটা পুলিশের জিপ দ্রুত এসে স্টেশনের বাইরে থামল। জিপটাকে দেখেই আমার বুকের ভেতরটা ছ্যাঁক করে উঠেছিল। আমি জানি না কী জন্য জিপটা স্টেশনে এলো, কিন্তু মনে হলো আমরা যে সময় মতো বাসে উঠে বসেছি সেটা ভাগ্য ভালো বলেই। কথাটা সুরমাকে বলবো কি না বুঝতে পারছি না। ও যদি নার্ভাস হয়ে যায় কিংবা পুলিশের কাছে ধরা দেয়, আমি এখনই ওকে এই ব্যাপারে বিশ্বাস করব না। একটু বাদেই বুঝলাম এই বাসটাতে ট্যুরিস্টদের ভিড় নেই কেন। এমন লড়ঝড়ে বাস পাহাড়ে উঠতে পারবে কি না আমার সন্দেহ হচ্ছিল। মনের মধ্যে পুলিশ দেখার পর যে ভয়টা জন্মেছিল সেটা তাড়াবার জন্য সুরমার সঙ্গে কথা বললাম। হে, তুই এর আগে কখনো দার্জিলিং যাসনি তো? না না। সুরমি, আমাকে একটু ভালোবাসতে পারবি তো? ওর ঠোঁটে এক টুকরো হাসি উকি দিয়েই মিলিয়ে গেল। আমার খুব ইচ্ছে করছিল ওর হাতটা ধরি, কিন্তু সাহস পাচ্ছিলাম না। আর সকাল থেকেই কেন জানি না মনে হচ্ছে সুরমা আমার চেয়ে অনেক বেশি বোঝে, আমার চেয়ে ও অনেক গম্ভীর। নিজেকে ছোট মনে হচ্ছে ওর তুলনায়, অথচ ও তো আমার চেয়ে 10 মাসের ছোট। বেশ জমজমাট একটা শহরে আমরা এলাম। প্রচুর লোক আর রিক্সা দাঁড়িয়ে আছে এখানে ওখানে। সুরমাকে বললাম, কিছু খাবি না, খুব খিদে পেয়েছে। কি খাবি? দাঁড়া তুই বস, আমি দেখে আসি কি পাওয়া যায়। ব্যাগটাকে লক্ষ্য রাখিস। বাস থেকে কোনো মতে নামলাম, কারণ প্রচুর নেপালি ওঠার জন্য ঠেলাঠেলি করছে। বেশ ঠান্ডা লাগলো মাটিতে নেবে। জায়গাটা মোটেই পাহাড়ি নয়। আমি একটা মিষ্টির দোকানে ঢুকে সিঙাড়া আর জিলিপি কিনলাম। তারপরে চট করে এক গ্লাস চা নিয়ে চুমুক দিলাম। সুরমি চা খায় না, তাই খাবার খাওয়ার আগে চাটা আমি খেয়ে নিই। বাসটা হর্ন দিচ্ছিল আর কন্ডাক্টর চেঁচাচ্ছিল। আমি তাড়াতাড়ি বাসের দরজায় পা রাখলাম। মানুষের ঠাসাঠাসি হয়ে গিয়েছে ভেতরটা। একে ঠেলে ওকে ঠেলে কোনো রকমে যখন সুরমার পাশে এসে বসলাম, তখন দম বন্ধ হওয়ার জোগাড়। আমার ঘাড়ের কাছে একটা নেপালি বউ ঝুঁকে এমনভাবে দাঁড়িয়ে আছে যে খুব অস্বস্তি হচ্ছিল। সুরমার হাতে ঠোঙাটা দিতে ও নিচু গলায় বলল, পুলিশ এসেছিল। নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আমার। বললাম, কখন? তুই নাম্বার পরেই জানলা দিয়ে আমাকে জিজ্ঞেস করলো কি নাম আমার। তুই কি বললি? মিথ্যে বললাম। তারপর জিজ্ঞেস করলো সঙ্গে কে আছে। আমি বললাম মামা। লোকটা আমাকে ভালো করে দেখে জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছি। তুই কার্সিয়াং বললি?
না, শুকনা বললাম। আমি অবাক হয়ে গেলাম, শুকনা যে এই রাস্তার কোনো জায়গার নাম তাই আমি জানি না। সুরমা হেসে বলল, কন্ডাক্টর জায়গার নাম ধরে চেঁচাচ্ছিল না, তাই জেনেছিলাম। লোকটা কি বলল? আর কিছু না বলে চলে যাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, কেন প্রশ্ন করছেন? উত্তর দিল, আমরা দুটো বাচ্চাকে খুঁজছি। মনে হয় আমার কথা অবিশ্বাস করেনি। কথাটা শোনা মাত্র আমার ভয় কেটে আনন্দ হল। গাড়ির চাকা ঘুরতেই আমি খপ করে ওর হাতটা চেপে ধরলাম খুশিতে। সুরমা হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আহ লাগছে। তাহলে সত্যি পুলিশ আমাদের খুঁজছে। আমরা যে এদিকে এসেছি তাও টের পেয়ে গেছে। তার মানে দিলীপ বিশ্বাসঘাতকতা করেছে, অথচ ও শপথ করেছিল, কোনোদিন যদি ব্যাটাকে পাই আমি দেখে নেব। দিলীপ যদি সব কথা বলে থাকে তাহলে সুনীল প্রধানের নামও পুলিশ জেনে যাবে, অথচ ওর ওখানে না গিয়েও তো আমাদের কোনো উপায় নেই। কী যে করি বুঝতে পারছি না। তবে পুলিশ যখন শিলিগুড়ি কিংবা স্টেশনে আমাদের সন্ধান পায়নি, তখন হয়তো ভাবতে পারে আমরা দার্জিলিংয়ে যাচ্ছি না। সেইটুকুই যা চান্স, দেখি অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। সমরেশ মজুমদারের লেখা অ্যাডভেঞ্চার থ্রিলার 19-20 প্রথম পর্ব অপহরণ এখানেই শেষ হলো। কি হবে সুরমির? ও কি ফিরতে পারবে তার বাবা মার কাছে, নাকি অতীন ধরা পড়বে পুলিশের হাতে? জানতে হলে অবশ্যই শুনতে হবে 19-20 দ্বিতীয় পর্ব, দার্জিলিংয়ে খুন খারাপি। খুব শিগগির আপনাদের জন্য নিয়ে আসছি 19-20 দ্বিতীয় পর্ব, দার্জিলিংয়ে খুন খারাপি। কেমন লাগলো আমাদের গল্প নির্বাচন, কেমন লাগলো আমাদের উপস্থাপনা, অবশ্যই জানাতে ভুল করবেন না। আর যদি আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে, আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই 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 সাবস্ক্রাইব করুন। আজকের গল্প পাঠে অংশগ্রহণ করেছেন কৌশিক, শৈবাল, নীলাঞ্জন, বিবেক, হৃদ, অমৃতা ও সুতপার সাথে আমি কমলেশ। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলার। নমস্কার।